কৃতির পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের বিনম্র কৃতজ্ঞতা আজ আমরা যাকে নিয়ে এই অনুষ্ঠান মঞ্চস্থ করতে চলেছি তার সম্পর্কে নতুন করে কিছু বলার অবকাশ অবশ্যই থাকে না আমাদের সকলের প্রিয় চন্দ্রিলতা শ্রদ্ধেয় চন্দ্রিল ভট্টাচার্য নমস্কার প্রথমে কৃতিকে ধন্যবাদ জানাই বক্তৃতার আয়োজন করার জন্য তারপর আপনাদের ধন্যবাদ জানাই এসছেন বলে আজকে এখানে কয়েকটা ছমছমে ছবির গল্প বলা হবে প্রত্যেকটা গল্প যে হরার ফিল্মের তা একেবারেই নয় এমন কিছু ছবির গল্প বলা হবে যে আদৌ হরর ফিল্ম নয় হরর ফিল্মের চেয়ে অনেক দূরে কিন্তু তার মধ্যে কোথাও একটা হয়তো ছমছমে উপাদান আছে আসলে কে যে কোথেকে কোনো ভয়ের উপাদান সংগ্রহ করে তা কিচ্ছু বলা যায় না ধরুন উনিশশো সালে ইংমার বার্ডম্যান একটা ছবি তুললেন সেটার নাম হচ্ছে দ্য ভার্জিন স্প্রিং ছবিটার গল্প একটা প্রাচীন সুইডিশ ব্যালাট থেকে নেওয়া ছবির গল্পটা কি একজন ভার্জিন পবিত্র কিশোরী জঙ্গলে রাস্তা দিয়ে গির্জায় যাচ্ছে এমন সময় তিনজন পুরুষের একটা দল তার সঙ্গে এসে আলাপ করে তাদের মধ্যে একজন একটা দশ বারো বছরের ছেলে আলাপ হয় গল্প হয় মেয়েটি জঙ্গলে নেমে তাদের সঙ্গে নিজের খাবার ভাগ করে খায় তারপর দুজন পুরুষ তাকে ধর্ষণ করে এবং খুন করে বালকটি স্তম্ভিত হয়ে দেখে তার ব্যাপারটা খুব একটা ভালোও লাগে না রাত্রিরবেলা না জেনে এই গোটা দলটা এই মেয়েটিরই বাবা আমার বাড়িতে আশ্রয় নেয় মেয়েটির মাকে মেয়েটির জামা কাপড়গুলো বিক্রি করার চেষ্টা করে যেগুলো তারা খুন করার পর খুলে নিয়েছিল মেয়েটির মা সব বুঝতে পারেন মেয়েটির বাবাকে বলেন মেয়েটির বাবা তখন এদের মধ্যে একজনকে ছুরি মেরে খুন করেন একজনকে আগুনে ফেলে দিয়ে খুন করেন আর বাচ্চাটা দৌড়ে পালিয়ে মেয়েটির মাকেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তাকে টেনে হিঁচড়ে তুলে এনে দেওয়ালে আছাড় মেরে খুন করেন পরের দিন ভোরবেলায় জঙ্গলে যখন মেয়েটির মৃতদেহ খুঁজতে তারা যাচ্ছেন সবাই তখন মেয়েটির বাবা জঙ্গলে হাঁটু গেড়ে বসে ঈশ্বরকে বলেন ভগবান তুমি তো দেখেছো একজন নিরপরাধ রমণীর ওপর কিরম নৃশংস অত্যাচার হয়েছে তুমি কিচ্ছু বলো তারপর তার প্রতিহিংসায় আমি কি কাণ্ড করেছি তাও তুমি দেখেছো তুমি কিচ্ছু বলো আরও একজন অবশ্যই গোটা কাণ্ডটা দেখেছিলো সে মেয়েটির একজন সহচরী এবং ওই বাড়িরই পালিতা কন্যা সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পুরোটা দেখে একবার হাতে একটা পাথর তুলে নেয় কিন্তু কিছু করে না পাথরটা তার হাত থেকে গড়িয়ে পড়ে যায় পরে এই মেয়েটি বলে আমি চেয়েছিলাম ওই মেয়েটির প্রতি এই অত্যাচার হোক কারণ সারা জীবন আমি ওকে হিংসে করে এসেছি এবার এই ছবিটা দেখার পর দর্শকের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে ধরা যাক ঈশ্বর যদি করুণাময় হন তাহলে পৃথিবীতে এত নৃশংস অত্যাচার হয় কেন যা মেয়েটির বাবা বলেছিলেন বা ধর্ষক ও খুনিকে নিষ্ঠুরভাবে খুন করলে কি তার সমান অপরাধ করাই হয় না অথবা একটা দশ বারো বছরের ছেলেকে দেয়ালে আছাড় মেরে মেরে খুন করা সেটা কি একজন কিশোরীকে ধর্ষণ ও খুনের সমানই নয় অথবা যার সঙ্গে সারা জীবন একসঙ্গে খেলেছি খেয়েছি বড় হয়েছি সে ধর্ষিতা হচ্ছে দেখে একটা ঝোপের আড়ালে চুপ করে লুকিয়ে থাকা এবং কোনো রকম বাধা না দেওয়া সেটা কি ওই অপরাধের সঙ্গী হওয়াই নয় এই ছবি তোলার বারো বছর পর উনিশশো সালে আমেরিকার ওয়েস্ট ক্রাভেন নামে এক ভদ্রলোক একটা সিনেমা তুললেন তার নাম হচ্ছে দ্য লাস্ট হাউস অন দ্য লেফট তার গল্পটা কি এই গল্পটাই তিনি বার্গম্যানের ভার্জিন স্পিংয়ের গল্পটাকে নিয়ে তার মধ্যে থেকে যে দার্শনিক প্রশ্ন অপরাধবোধ এইগুলো খোঁজ হয়ে বেরিয়ে আছে সেগুলো সিরিজ কাগজ দিয়ে খুব ভালো করে ঘষে হরর ফিল্মের গরম আছে সেটাকে টপ করে ফেলে দিলেন ওয়েস্ট ক্রাভেন যে সে লোক নন ইনি অনেকদিন পরে নাইটমেয়ার অন দ্য এলম স্ট্রিট লিখবেন ও পরিচালনা করবেন গোটা ফ্র্যাঞ্চাইজিটাকে হেড হ্যান্ড করবেন ইনি স্ক্রিম ওয়ান থেকে ফোর পরিচালনা করবেন হরনের একেবারে ওস্তাদ তাঁর ডেবিউ ফিল্ম হচ্ছে এইটা এটার গল্পটা কি মারি যার কালকে সতেরো বছর বয়স হবে সেইটা উদযাপন করার জন্যে আজকে তার এক বান্ধবী ফিলিস তার সঙ্গে একটা ব্যান্ডের গান শুনতে যাবে তা যাচ্ছে যেতে যেতে গাড়িতে খবর শোনে যে দুজন দুষ্কৃতী সাংঘাতিক ধর্ষক ও খুনি জেল থেকে পালিয়েছে তাদের সহায়তা করেছে আরও দুজন তাদের মধ্যে একজন নারী আছে আবার তাদেরই একজন ছেলে আছে অর্থাৎ এখন এরা একটা চারজনের দল দুজন সাংঘাতিক ধর্ষক ও খুনি তাদের একজন ছেলে আর একজন নারী যে খুব বড় সেডিস্ট জান্তব সেডিস্ট তার নামও সেডি আর এই ছোটো ছেলেটি তার নাম হচ্ছে জুনিয়র এরা ঘুরে বেড়াচ্ছে আপনারা সাবধানে থাকবেন তো শোনে তারপর একটু মদ খায় তারপর মনে একটু মারিবানা ফুঁকলে ভালো হতো তখন তারা গিয়ে একটা জায়গায় একটা ছেলে নারী ছিল ওদেরই মতন বয়স কি তার চেয়ে একটু কম বয়স তাকে জিজ্ঞেস করে ভাই তোমার কাছে মারিওয়ানা আছে জোয়াড় করতে পারবে সে বলে হ্যাঁ না আমার সঙ্গে এসো তারপর সে তাদের একটা ঘরে নিয়ে গিয়ে ছিটকিনিটা তুলে দেয় এটা হচ্ছে ওই দলটা এই ছেলেটি জুনিয়র সেই দলের বাকি তিনজন এই মেয়ে দুটিকে দেখে প্রায় সঙ্গে সঙ্গে তীব্র যৌন অত্যাচার শুরু করে পরের দিন সকালবেলা মেয়ে দুটিকে হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে তারা গাড়ির ট্রাঙ্কে ভরে যাচ্ছিল গাড়িটা খারাপ হয়ে যায় প্রায় মারির বাড়ির উল্টো দিকেই গাড়িটা দাঁড়ায় তারা গাড়ির চাং থেকে ওদের বের করে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং নানা রকম বিভৎস যৌন অত্যাচার চালাতে থাকে এক সময় ফিলিস মারিকে বলে শোন আমি দৌড়চ্ছি ওরা আমার পেছনে দৌড়বে তুই পারলে পালাস এই মেয়েটি আগাগোড়া অনেক বেশি সাহসী অনেক বেশি মাথা ঠান্ডা রাখে দৌড় তার পেছনে ওরা সবাই দৌড়ে তবে জুনিয়রকে পাহারায় রেখে যায় যাতে মারি না পালাতে পারে এবার দৌড় ফিলিস এরম করতে করতে একটা সময় সেডি নামক মেয়েটি তাকে ধরে ফেলে ফিলিস পাথর দিয়ে তার মাথায় একবার মারেও অর্থাৎ বার্গম্যানের ছবিতে যে পাথর হাত থেকে গড়িয়ে পড়ে গেছিলো তা এখানে আঘাত আনতে সক্ষম হয় কিন্তু শেষ রক্ষা হয় না একসময় তারা ফিলিসকে ঘিরে ফেলে বহুবার ছুরি মেরে মেরে খুন করে এবং তার পেটটাকে ফুটো করে তার মধ্যে থেকে নাড়ি ভুঁড়িগুলো তরিবত করে বের করে ছিঁড়তে থাকে এবার জুনিয়র মারিকে পাহারা দিচ্ছে মারি তাকে বলে তুমি এত ভালো তুমি তো এই পুরো জিনিসটায় অংশ নিচ্ছ না তুমি কেন এটার মধ্যে থাকছো শোনো আমার বাড়ি উল্টো দিকেই চলো আমি আর তুমি পালিয়ে যাই তুমিও এই দলটা থেকে পরিত্রাণ পাবে এই না আমার লকেটটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম আমার তোমাকে খুব ভাল লাগে চলো না আমরা পালিয়ে যাই জুনিয়ার প্রথমে না না করলেও শেষকালে পালাতে রাজি হয় তারা হাত ধরাধরি করে পালাচ্ছে এই সময় গোটা দলটা এসে পড়ে এই দলটার পাণ্ডা হচ্ছে ক্রুক যার ছেলে জুনিয়ার ক্রুক তখন একটা ছুরি বার করে মারির বুকে অনেকক্ষণ ধরে ছুরি দিয়ে তার নিজের নামটা খোদাই করে তারপর মারিকে ধর্ষণ করে মারি উঠে প্রথমে কিছুক্ষণ বমি করে তারপর ভগবানের কাছে প্রার্থনা করে তারপর টলতে টলতে একটা হ্রদের দিকে যায় ক্রুক তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে হ্রদে তার মৃতদেহটা ভাসতে থাকে এই সিনেমাটা যখন দেখানো হচ্ছে মাঝে মাঝেই দেখানো হচ্ছে দুজন পুলিশ যাদের ওপর মারির এই নিখোঁজ হওয়ার তদন্তের ভার অর্পিত তারা কতগুলো স্ল্যাপস্টিক কমেডির জন্ম দিচ্ছে তারা এখানে যায় পড়ে যায় সেখানে গাড়ি করে যেতে যায় পেট্রোল ভরতে ভুলে যায় ওদের গাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তদন্ত করে না জঙ্গলের পাশ দিয়ে আসে ঢোকে না বোর্ড গেম খেলে এই করতে করতে চলে মানে লরেল হার্ডি মার্কা দুটো কমিক চরিত্র এবার এই গোটা দলটা বেলা মারিদের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় একটু পরেই বুঝতে পারে এটা মারির বাড়ি কারণ কয়েকটা ফটো রাখা আছে তাতে ওদের ঘন্টা ওরা বলে বাবা কি কো দেখ এর বাড়িতে চলে এসেছি তারপরে একটা সময় মারির মা জুনিয়রের গলায় মারির লকেটটা দেখতে পান লকেটটা বিশ্ব শান্তির একটা চিহ্ন দেওয়া আছে ওই লকেটটা সতেরো বছরের জন্মদিন উপলক্ষে গতকালই বাবা মা মিলে মারিকে দিয়েছিলেন তারপরে পাশের ঘর থেকে মারির মা ওদের কথোপকথন শুনতে পান ওরা বলছে বাবা এরা যদি জানে যে এদের মেয়ের ডেড বডিটা হ্রদে ভাসছে দৌড়ে গিয়ে মারির মা বাবা হ্রদে তাদের মেয়ের মৃতদেহটা দেখতে পান এবং ঠিক করেন প্রতিশোধ দেবেন মারির মা এদের একজনকে অনেকটা যৌনতার লোভ দেখিয়ে হ্রদের ধারেই নিয়ে যান এবং সেখানে ওরাল সিক্সের ভান করে তার পুরুষাঙ্গটা কামড়ে ছিঁড়ে নেন তার শুনে এরা জেগে ওঠে কিন্তু ততক্ষণে মারির বাবা চলে এসছেন গুলি গোলা হচ্ছে এর মধ্যে মারির মা সেডি নামক নারীটিকে গলায় ছুরি মেরে সুইমিং পুলে ফেলে খুন করেন মারির বাবা চেষ্টা করছেন ক্রুককে পেরে ফেলতে কিন্তু প্রায় সম্ভব নয় কারণ তিনি একজন গেরস্থ ডাক্তার এর সঙ্গে পারছেন না এর মধ্যে জুনিয়র এসে যে এতক্ষণ সে একজন বড় ড্রাগ অ্যাডিক্ট এবং সে হেরোইনের পরের ডোজটা পায়নি বলে অত্যন্ত পীড়িত আছে তার চেয়ে বেশি সে পীড়িত আছে অপরাধবোধে কারণ তারা এরকমভাবে দুটো মেয়েকে মেরেছে সে নিজের বাবার দিকে বন্দুক তাক করে ক্রুক বলে কি রে তুই নিজের বাবাকে মেরে ফেলবি তুই এক কাজ কর তুই যেরকম লুজার তুই যেরকম অপদার্থ তুই যেরকম অক্ষম তুই একটা কাজ কর তুই তোর মুখে পিস্তলটা ভরে নিজেকে গুলি করে শেষ করে ফেল জুনিয়র একটা সময় সত্যি সত্যি নিজের মুখে পিস্তলটা ভরে নিজেকে গুলি করে আত্মহত্যা করে তারপর মারির বাবা একটা ইলেকট্রিক করার দিয়ে এই গ্রুপকে খুন করেন পুলিশ শেষকালে আসে কিন্তু তাদের আর কিছু করার থাকে না আপনারা বুঝতে পারছেন ছবিটা রক্তে একেবারে থক থক করছে মানে বার্গম্যানের ছবির প্রায় একেবারে বিপ্রতীপের অবস্থান তফাৎগুলো কী কী প্রথম তফাত হচ্ছে বাগবানের ছবিতে একটি মেয়ে ঝোপের আড়ালে চুপ করে বসে দাঁড়িয়ে ছিল আর এইখানে দুটি মেয়েই সমান অত্যাচারিতা হয় শুধু তাই নয় ওই মেয়েটি এই মেয়েটিকে বাঁচাবারও একটা চেষ্টা করে তার মানে এখানে ঘটনার নাটকীয়তা বেড়ে গেল একজন মেয়ের বদলে যখন দুজন মেয়ে অত্যাচারিতা হচ্ছে দর্শক হিসেবে আপনি ভাবছেন একজনও যদি পালিয়ে যেতে পারে চিৎকার করতে পারে আর একটা লোক লোকজোড় করে আনতে পারে তাহলে বোধহয় এই দুজন বেঁচে যাবে আর মনস্তাত্ত্বিক নাটকীয়তা কমে গেল কারণ যদি একটা সিনেমায় একটা মেয়ে বলে আমি চেয়েছিলাম ও ধর্ষিতা হোক আমি চেয়েছিলাম ও খুন হোক একটা মেয়ে হয়ে যেটা মেয়ে সম্পর্কে এই কথাটা বলে তখন এই জটিলতাটার এই জটিলতাটা বিশ্লেষণের একটা বৌদ্ধিক আবেদন আপনার কাছে থাকে যেটা এখানে আর থাকলো না দুই এখানে মা প্রত্যক্ষভাবে খুনে অংশ নিলেন যা ওখানে নেননি বাগমানের মানে মধ্যযুগে এটা উনিশশো বাহাত্তরে আপনি বলতে পারেন এটা একটা বলা যেতে পারে নারীর প্রতি সদর্থক দৃষ্টিভঙ্গি যে সবাইতে অংশ নিচ্ছে নারী খুনে কেন অংশ নেবে না সবচেয়ে বড় কথা হচ্ছে সন্তানের প্রতিশোধে সত্যি বলতে কি দুটো খুন মা করেন আর একটা খুন বাবা করেন সেদিক থেকে মা এগিয়ে থাকেন এটাও মনে রাখতে হবে মা যে প্রথম খুনটা করেন সেটা যৌন অত্যাচার করে খুন করারই সামিল এখানটা বদলে দিলেন ক্রাবেন আর একটা কোথায় বদলে দিলেন ক্রাভেন কিন্তু জিজ্ঞেস করলেন না হাত করে হে ঈশ্বর তুমি যদি থাকো আর পৃথিবীতে এত অন্যায় অত্যাচার হয় তুমি কেন নির্বিকার ক্রাবেন জিজ্ঞেস করলেন হে পুলিশ হে প্রশাসন তুমি কেন অপদার্থ ভাঁড় সত্যি বলতে কি একটা শটে দেখানো হয় থানায় যখন পুলিশরা বসে আছে তখন পাশে একটা যীশু খ্রিস্টের পোস্টার আছে অর্থাৎ ক্রাভেন স্পষ্টত বলেন যে অন্যায় অত্যাচার হচ্ছে এটা ভগবানের ব্যাপার নয় এটা হচ্ছে পুলিশের ব্যাপার উনি সমস্যাটাকে ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে নিয়ে চলে আসেন তারপরে একটা বড় তফাৎ হয় সেটা হচ্ছে এখানে এই লোকগুলোকে বাবা মা যখন মারেন সেখানে কোনো অপরাধবোধের জায়গা থাকে না আমরা যেহেতু এই বিভৎস অত্যাচারটা চোখের সামনে দেখেছি একেবারে ফ্রেম বাই ফ্রেম তারা কী করছে এটা দেখতে পেয়েছি তাই আমাদের মনে হয় এদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেটাই সঙ্গত সেটা খুব খুব ভালো জিনিস হয়েছে এবং সেই জন্যেই জুনিয়র যে এদের মধ্যে একমাত্র এই পুরো জিনিসটায় অংশ নেয়নি মানে একটু তো অংশ নিয়েছিল ছিটকিনি দিয়ে দিয়েছিল বা পাহারা দিয়েছিল কিন্তু প্রত্যক্ষভাবে সেভাবে অংশ নেয়নি এবং যে এই পুরো জিনিসটার জন্য অনুতপ্ত তাকে মারির বাবা বা মা মারেন না তাকে মারে তার নিজের বাবা ক্রুগ সেই জন্য অপরাধবোধ থেকে সরিয়ে নেওয়া হয় কোনো কোনো লোক বলতে পারেন এইটা কিন্তু বাবু একটু সমস্যার জায়গা এই যে খুন বা ধর্ষণ করলে তাকে কুপিয়ে ইলেকট্রিক পরাধ দিয়ে খুন করা যায় তার পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে নেওয়া যায় এই কথাগুলোর মধ্যে দিয়ে যে মানসিকতাটা প্রতিফলিত হয় তা থেকেই উত্থিত হয় এইসব কথা যে রেপিসকে এনকাউন্টারে মেরে দাও না খুন করে যে এনকাউন্টারে মেরে দাও না আমরা ভুলবো না যে এই গত বৃহস্পতিবার হায়দ্রাবাদে একটি ছ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করায় অভিযুক্ত একজনকে মুখ থ্যাঁতলানো অবস্থায় রেল লাইনে পাওয়া গেছে এবং তার সম্পর্কে তেলেঙ্গানার একজন মন্ত্রী আগেই বলেছিলেন যে একে তো এনকাউন্টারে মেরে দেওয়া উচিত অনেকেই বলতে পারে যে এটা একটা বড় সমস্যা তখন ক্রাভেন কি বলবেন বা অনেক ভারতীয় কি বলবেন যে আমি তো বাবা আগে দেখিয়েছি যে পুলিশ এখানে কমিক ক্যারেক্টার ছাড়া কিছু নয় যখন প্রশাসন বা বিচার ব্যবস্থা এমন হয় যে কোনোভাবেই আমার আশ্বাস অর্জন করতে পারছে না তখন আমার এই ধরনের ন্যায় বিচারে যদি পুলকিত হয়ে ওটা ছাড়া মানে আমার আমার উপায়টা কি আমার পদ্ধতিটা কি তুমি আমাকে বলে দাও তারপর আরেকটা ক্রাভেন একটা বড় রকম ফারাক করে দেন সেটা কি এইখানে ভার্জিনটিকে উনি বার্গ মতন টেক্সট বুক বিদ্যা করে তৈরি করেন না যখন মারি প্রথম বেরোচ্ছে কনসার্টটায় তখন বাবা তাকে দেখে বলে নেই কিরে তুই ব্রা পড়িস নি তো সব দেখাই যাচ্ছে তখন মারি বাবা ব্রাফা আজকাল কেউ পড়ে না বন্ধুকে এসে গল্প করে জানিস আমার আগের ভেকেশনে বোধ হয় বুক দুটো একটু বড় হয়েছে এখন আমার নিজেকে খুব ভাল লাগছে বেশ নারী নারী লাগছে তারা শুনতে যাচ্ছে যে ব্যান্ডের গান তার নাম হচ্ছে ব্লাড লাস্ট তারা মাঝে মাঝে স্টেজে গান গাইতে গাইতে জ্যান্ত মুরগি ছানার গলা ছিঁড়ে ফেলে অর্থাৎ এখানে এ ভার্জিন বটে কিন্তু এ যেন ইগার টু লুজ হার ভার্জিনিটি একটা কথা হরর ফিল্ম সম্পর্কে খুব বলা হয় সেটা হচ্ছে হরর ফিল্মে মনস্টাররা বা ভূতরা তাদেরই শাস্তি দেয় যারা সেক্স করতে চায় মানে আরেকটু বিশদ করে বললে যে টিনেজাররা সেক্স করতে চায় আপনারা নিশ্চয়ই অনেক হরার ফিল্ম দেখেছেন যেখানে কয়েকজন টিনেজার হই হৈ করে একটা ক্যাম্প বা কোথাও একটা গেল কেউ গিটার বাজাচ্ছে কেউ মদ খাচ্ছে কেউ যৌনতা করছে কেউ সাঁতার কাটছে খুব আনন্দে আছে তারপর উমা একটা মুখোশ পড়ালো এসে পর পড়াং পড়াং করে একজন একজন করে খুন করতে লাগলো এই দিক থেকে দেখতে গেলে ঈসপের গল্পের যে নীতি কথা আর হরার ফিল্মের যে নীতি কথা তার মধ্যে খুব একটা তফাৎ নেই সেটা হচ্ছে ফুর্তি করে চোখী ভূতে ঘাড় মটকে দেবে এই ছবি দেখেও তো অনেক দর্শক বলতে পারেন আচ্ছা মারিওয়ানার খোঁজ করতে গেছিলো কেন গাঁজা খাওয়ার কী দরকার ছিল ওই করতে গেছিলো বলেই তো মরেছে ঠিক হয়েছে এমনিতেই তো সেক্সের সঙ্গে একটা তীব্র গিল্ট প্রবল অপরাধবোধ একটা পুঁটলি পাকিয়ে দিয়ে দেওয়া আমাদের সমস্ত সভ্যতা ও সংস্কৃতির একেবারে বিশেষ লক্ষণ তা সেক্স ছাড়াও যদি অন্যরকম কোনো আনন্দ করো ফুর্তি করো আমাদের বাবা মারা যেন ভয়ানকরী যেন তো আনন্দে আছে কেন তো ফুর্তি কিসের সেই রাগটা সেই মরালিটির একটা ভয়ঙ্কর জিনিস চাপিয়ে দেওয়া সেটা হরার ফিল্মেও আছে বলে অনেকে মনে করেন আমার অবশ্য মনে হয় অত বড় বড় কথা হয়তো বলার কিছু নেই এখানেও বাবা মা বলেছিলেন ওই তোরা কোন এলাকাটায় যাচ্ছিস বলতো ওই অনুষ্ঠানটা দেখতে ওই জায়গাটা কিন্তু ভালো নয় ওখানে যাস না যেমন আমাদের এখানকার অনেক মন্ত্রীরা কোনো মহিলা রেপ্ট হওয়ার পর বলেন না যে ওই এলাকাটায় অত রাত্রি গেছিলো কেন দোষটা আমি কার দেবো প্রায় সেই দিকেই সেই অসম্ভব গোঁড়া দিকটাতেই এই যে এই হরার ফিল্মটাও যায় কিন্তু আমার মনে হয় যে ওই রকমভাবে না দেখে এও বলা যেতে পারে যে যদি একটা ছবিতে আমি ভয় দেখাই এতগুলো লোক ছবিটা দেখতে আসবে আমি ভেবেছি আবার যদি সেক্সও দেখাই হয়তো দ্বিগুণ লোক দেখতে আসবে ফলে ব্যবসার দিক থেকে হয়তো এতটা নীতির দিক থেকে না হলেও হরর ফিল্ম এই জিনিসটাকে করে কিন্তু লাস্ট হাউস অন দ্য লেফট যদিও ক্রিটিকরা যাচ্ছে তাই গালাগাল দেন আরে বাগম্যান করেছিলেন একটা আর্ট ফিল্ম দ্যাট ইজ আর্ট আর এটা হচ্ছে একটা এক্সপ্লয় টর্চার দেখাচ্ছ একটুখানি সেক্স দেখাচ্ছো এটা কোনো ছবি হয়েছে আমার মনে হয় লাস্ট হাউস অন দ্য লেফট একটা খুব জ্যান্ত একটা বেশ আধুনিক ছবি এবং সেখানে একটা জিনিস যেটা আমি আপনাদের বলিনি সেটা ছবিটা দেখলে বোঝা যাবে প্রায়ই এই ছবিতে প্রকৃতির অপূর্ব শোভা দেখানো হয় একটা রদ বয়ে চলেছে স্নিগ্ধ তার সৌন্দর্য হাসেরা ভাসছে এর এই হ্রদেই পরে মারির মৃতদেহটাও ভাসবে তারপর একটা ঝর্ণা চলেছে আর পেছনে অপূর্ব মিষ্টি নরম সুরের সমস্ত গান সিনেমাটা জুড়ে বাজানো হয় মানে ক্রাভেন যেন আমার থুতনিটা নেড়ে বলছেন বাবু প্রকৃতির এই অপূর্ব ঐশ্বর্য অপার সম্ভার তুমি পৃথিবীতে পাচ্ছ এত মিষ্টি মিষ্টি নরম নরম শিল্প তোমাকে ঘিরে রয়েছে কে কাকে একটু পেটে ছুরি মেরে নাড়ি ভুঁড়িগুলো তরিপাত করে বের করে নিল কে কাকে দু তিনবার ধর্ষণ করলো তাই নেই তোমার মাথা খামাবার দরকার কি বাবা এই দিকটা যদি আমরা খেয়াল করি হয়তো ক্রিটিকরা যত কর্কশভাবে ছবিটাকে দেখেন অন্যভাবে একটু দেখার চোখ তৈরি হলেও হতে পারে এই লাস্ট হাউস অন দ্য লেফটেরও একটা রিমেক হয়েছে সেই রিমেকে শেষকালে এই যে নায়িকা সে বেঁচে যায় বেঁচে যায় কেন হয়তো নারীকে জিতিয়ে দেওয়ার একটা তাড়া পরিচালকের ছিল কিন্তু নারীর প্রতি প্রকৃত দরদ রেখে একটা হরর ফিল্ম যদি করতে হয় তাহলে তাকে শেষ দৃশ্যে ওইভাবে কম্পালসারি জিতিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আসলে হয় না আমাদের সববার মনে পড়বে খুব বিখ্যাত আমাদের অনেকের দেখা ছবি রোমান পোলানস্কির রোজমেরিজ বেবি গল্পটা কি তরুণ দম্পতি গাই আর রোজমেরি একটা নতুন বাড়িতে উঠে আসে গাই অভিনেতা কিন্তু কোনো অভিনয় প্রায় ব্রেক পায়নি একটা দুটো বিজ্ঞাপন করেছে কোনো সিনেমায় চান্স পাচ্ছে না তা তাদের সঙ্গে পাশের ফ্ল্যাটের বুড়ো দম্পতির আলাপ হয় গাইয়ের একটু বেশি আলাপ হয়ে যায় সিনেমার শেষে আমরা বুঝতে পারি এই দম্পতি শয়তানের উপাসক এবং তারা গাইকে একটা অফার দেয় সেটা হচ্ছে এই তার অভিনয়ের কেরিয়ারটা তারা সফল করে দেবে হয়তো গাইয়ের বদলে যে লোকটা পাঠ পেয়েছে পরের দিন সকালে উঠে দেখবে সে অন্ধ হয়ে গেছে তখন গায়ে পাঠটা পাবে শয়তানের উপাসনা করে তারা এগুলো সব যন্ত্র করে দেবে তার বদলে তারা রোজমেরি শরীরটা চায় এই শরীরের সঙ্গে তারা স্বয়ং শয়তানকে সঙ্গম করাবে যাতে শয়তানের সন্তান পৃথিবীতে অবতীর্ণ হতে পারে গাই রাজি হয় এবং সেই অনুযায়ী রোজমেরিকে একদিন খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অজ্ঞান অসার করে দেওয়া হয় তার নগ্ন দেহটা পাশের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় এই কালটে সবার সামনে স্বয়ং শয়তান তার সঙ্গে মিলিত হয় আমাদের বুঝতে হবে ঈশ্বর মেরির গর্ভে ইম্যাকিউলেট কনসেপশনের মাধ্যমে তার সন্তানের জন্ম দিয়েছিলেন শয়তান রোজমেরির গর্ভে ধর্ষণের মাধ্যমে তার শয়তানের জন্ম দিচ্ছে কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পর রোজমেরি এবং দর্শকরা ভাবে এটা ছিল একটা দুঃস্বপ্ন আমরা ভাবি এটা স্বপ্ন দৃশ্য ছিল বাস্তবে এই যে প্রতিবেশীরা এবং তার স্বামী মিলে রোজমেরিকে এই তুমি এটা খাবে না ওটা খাবে এই ডাক্তার দেখাবে না তাহলে আমি পয়সা দেবো না ওই ডাক্তার দেখাতে হবে তুমি কখনো বাইরে বেরোবে না তুমি কোনো বই পড়বে না তুমি তোমার কোনো বন্ধুকে বাড়িতে ইনভাইট করবে না এই বলে একটা শাসরোধকারী পরিস্থিতি তৈরি করছে বাবা বাচ্চাটা ঠিকঠাক হবে তো স্বাভাবিক হবে তো এরা কি সব টুকটাক করছে এরা তো অ্যালোপ্যাথি ওষুধ খেতে দিচ্ছে না কোন দিকে জিনিসটা যাচ্ছে সিনেমার শেষ দিকে রোজমেরি বুঝতে পারে এই প্রতিবেশী দম্পতি তার স্বামী এমনকি যে ডাক্তার তাকে দেখছে অন্য ডাক্তারকে দেখাতে দেয়নি তার স্বামী জোর করে নিয়ে এর কাছে এনেছে এরা সবাই একটা উইচক্রাফ্ট সমিতির সদস্য তখনও সে ভাব ভাবছে তার গর্ভে তার স্বামীর সন্তান এরা বোধ হয় সদ্যজাত বাচ্চাটাকে বলি দেবে বা তার রক্ত নিয়ে কোনো একটা রিচুয়াল করবে এই ব্যাপার সিনেমার একেবারে শেষ দৃশ্যে রোজমেরি বুঝতে পারে শয়তান তাকে ধর্ষণ করেছিল সে শয়তানের সন্তানের জন্ম দিয়েছে তার চোখ আলাদা তার হাত আলাদা তার পা আলাদা রোজমেরি আর্তনাদ করে ওঠে হা ভগবান হা ভগবান বলে চিৎকার করতে থাকে রোজমেরির স্বামী তখন এসে বলে কিন্তু তুমি দেখো এর বদলে আমরা কত কি পাবো কত টাকা কত মান সম্মান কত বস্তুগত লাভ তখন রোজমেরি স্বামীর মুখে থুতু দেয় কিন্তু যেই বাচ্চাটা কেঁদে ওঠে রোজমেরির মুখটা বদলে যেতে থাকে একটা অদ্ভুত নরম বাচ্ছল্য রোজমেরির মুখে দেখা দেয় এবং সে উঠে গিয়ে বাচ্চাটার দোলনাটাকে আস্তে আস্তে দোলা দিতে থাকে অনেকে বলেছেন এই ছবিটা হচ্ছে আসলে প্রত্যেক মায়ের যে আঁতের ভয় যখন তিনি গর্ভিনী হন যে আমার বাচ্চাটা স্বাভাবিক হয়ে জন্মাবে তো তার কোনো প্রতিবন্ধকতা বা বিকৃতি থাকবে না তো এই ভয়টা নিয়ে এই ছবি অনেক ফ্যামিলিস্ট বলেছেন দাঁড়া 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 ওই দৃশ্যটার দিকে খেয়াল করো যখন রোজমেরি সকালবেলা জেগে উঠছে তার শরীরটা নগ্ন তার সারা গায়ে নোখের আঁচড়ের দাগ সে স্বামীকে বলছে এটা কী ব্যাপার স্বামী বলছে তুমি কালকে মদ খেয়ে আউট হয়ে গেছিলে আমি তোমার সঙ্গে সঙ্গম করেছি আর নখগুলো কাটতে ভুলে গেছিলাম সরি তখন তো রোজমেরি এই বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে না সে তো আপসেট হচ্ছে না কিন্তু এইগুলো পেরিয়ে আসলে আমাদের যে জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে এগুলো থাকবে কিন্তু আরও বেশি করে যেগুলো লক্ষ্য করতে হবে সেগুলো হলো এই যে স্বামী তার কেরিয়ারের লাভের জন্যে ফাউস যেরকম নিজের লাভের জন্যে নিজের আত্মাকে বিক্রয় করেছিলেন স্বামী তার কেরিয়ারের লাভের জন্যে তার স্ত্রীর শরীরটাকে শয়তানের কাছে অর্পণ করে দিচ্ছে আর একজন নারী তার গর্ভে যে প্রাণটা বেড়ে উঠছে তার রক্ষণাবেক্ষণের জন্য কি করবে না করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত তাকে নিতে দেওয়া হচ্ছে না পুরুষতন্ত্র পুরোটা তার উপর চাপিয়ে দিচ্ছে একে দেখাও এই করো ওই করো তোমার কোনো কথা শোনা হবে না আমাদের কথা শুনে তোমাকে চলতে হবে কিন্তু এর চেয়েও বড় হরার হচ্ছে শেষ দৃশ্যে যখন রোজমেরি এই সন্তানটিকে এ শয়তান জেনেও এ পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে জেনেও তার পাশে কাল্টের সমস্ত লোক হেল সেটান হেল সেটান ইয়ার ওয়ান হেল ইয়ার ওয়ান কারণ আজ থেকে এটা উনিশশো সাল দেখানো হচ্ছে আজ থেকে শয়তান আব্দ শুরু শয়তান জন্মেছে এটা হচ্ছে ইয়ার ওয়ান এই বলে চিৎকার করতে থাকে এ তৎসত্ত্বেও রোজমেরি এই বাচ্চাটির দিকে এগিয়ে যায় এবং বোঝা যায় এবার রোজমেরি বাচ্চাটাকে পালন করবে মানে যে হরার এতক্ষণ ছিল বাইরে বাইরের লোকেরা রোজমেরির শ্বাসটা যেন বন্ধ করে দিচ্ছিল বাইরের পরিবেশটা একটা বজ্র আঁটুনি তৈরি করছিল এবার আর হরার এলিমেন্টটা বাইরে থাকলো না কারণ রোজমেরির ভেতরে একটা মাতৃত্বে প্রবৃত্তি জেগে উঠেছে এবং সে তার ছেলে বা ছেলে এই ছেলেই হয়েছিল শয়তান জেনেও সেই ছেলেটিকে কিন্তু ছুরি মেরে খুন করছে না তা জেনেও সে একে পালন করছে এবার আর তার মানে কাল্টের দরকার নেই এবার রোজমেরিকে তার স্বামী বা প্রতিবেশী দম্পতির এসে কোনো ভুল বোঝানোর দরকার নেই এতক্ষণ রোজমেরি যাদের বিরুদ্ধে লড়ছিল রোজমেরি এবার তাদেরই অংশ হয়ে গেল পৃথিবীটাকে যে এবার ধ্বংস করে দেবে রোজমেরি এবার তাকে সাহায্য করবে তাকে পালন করবে এখানে মাতৃত্ব হরার এলিমেন্ট হিসেবে দেখা দিল এবার রোমান পোলান্স কি তো আর ভারতীয় নন যে এই শয়তান যখন একটু বড়ো হবে আর খারাপ খারাপ কাজ করবে তখন মাদার ইন্ডিয়ার নার্গিসের মতো রোজমেরিটা বন্দুক নিয়ে ঠাঁই করে তাকে গুলি করে ফেলবে ফলে আমরা বুঝতে পারি যে রোজমেরি এখানে সেই হরিবল কাল্টের সেই হরিবল ধারণার অংশ হয়ে গেল এতক্ষণ রোজমেরিকে যারা অত্যাচার করছিল বা রোজমেরিকে যারা ব্যবহার করছিল তাদের কাল্টের যাতে ভালো হয় সেই জন্যে এখান থেকে কেউ এই প্রশ্ন খুঁটে নিতে পারেন তাহলে কি মেয়েদের মাতৃত্বের প্রতি অন্তত অধিকাংশ মেয়ের মাতৃত্বের প্রতি যে অপ্রতিরোধ টান সেটাই তাদের চিরকাল পুরুষতন্ত্রের কাছে বন্দি করে রাখবে মনে রাখতে হবে এই ছবিটা রিলিজ করছে উনিশশো সালে আর দেখানো হচ্ছে উনিশশো ছেষট্টি আগেই বলেছি তার একটা কারণ হচ্ছে রোজমেরি সন্তান জন্মাচ্ছে ছেষট্টির ষষ্ঠ মাসে ছয় 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 হচ্ছে শয়তানের সংখ্যা সেটা ছেড়ে দিন কিন্তু উনিশশো সালে এই প্রশ্নটা তোলা হচ্ছে যেটা কোনোভাবে অনর্থক নয় বিশেষ করে আজ যখন আমরা বুঝতে পারছি যে নুসরাত জাহানকে যথেষ্ট ব্যঙ্গ না করলে আমরা এখনও আমাদের অস্বস্তি ঢেকে রাখতে পারি না তাই অতদিন আগে পোলানস্কি যখন এই প্রশ্নটা তুলে দিয়ে গেছেন তখন আমাদের পোলানস্কিকে একটা স্যালুট জানাতে হবে যিনি এই উপন্যাসটা লিখেছিলেন রোজমেরিজ বেবি আইডা লেভিন তিনি আরেকটা উপন্যাস লেখেন উনিশশো সালে সেটা পঁচাত্তরের সিনেমা হয় সেটার নাম হচ্ছে দ্য স্টেপ ফোর্ড ওয়াইভস বিষদে না বলেও এই গল্পটা একটু ছোটো করে বলি স্টেপ ফোর একটা জায়গায় একটু মফস্বল মতন পরিচ্ছন্ন চিমছাম কয়েকটা লোক থাকে সেইখানে সব স্বামী একটা অ্যাসোসিয়েশনের সদস্য সেখানে নারীদের প্রবেশ নিষেধ আর সমস্ত স্ত্রী সমস্ত নয় অধিকাংশ স্ত্রী তাদের ফিগার খুব ভালো দারুণ দারুণ গ্ল্যামারাস পোশাক পরে এবং সারা দিন রান্না করছে রান্নাঘর ধুচ্ছে মুচ্ছে বাসন ধুচ্ছে কাপড় জামা কাচ্ছে বাচ্চাদের খেতে দিচ্ছে স্বামীর একেবারে সেবাদাসী হয়ে আছে যখন তারা সঙ্গম করে শ্রীরাজ টানা চিৎকার করে যায় তোমার মতো সঙ্গম কেউ করতে পারে না তুমি সেরা তুমি চ্যাম্পিয়ান তুমি আমাদের রাজা তুমি আমাদের প্রভু যে নায়িকা নিউ ইয়র্ক থেকে সদ্য স্টেপ ফোর্ডে গেছে কারণ তার স্বামী বলেছে যে ওখানে একটা ভালো বাড়ি পাওয়া যাচ্ছে আমার চাকরিটা আরও ভালো চলো চলো বলে নিয়ে গেছে তার মনটা খুব খারাপ নিউ ইয়র্ক তার অনেক বেশি ভালো লাগতো সে পুরো জিনিসটা দেখে একটু অবাক হয় তার একজন দুজন বন্ধু হয় যারা একটু আলাদা একজন মেয়ে যে টেনিস খেলতে ভালোবাসে একজন মেয়ে যে এইসব জিনিসকে ধাসঠামো মনে করে তারা বল এই জিনিসটা কী হচ্ছে বলতো কি ঘটনাটা কী তার একটা উইমেন্স অ্যাসোসিয়েশনও খোলে সেখানে একজন বলছিল আমার স্বামী আমাকে ভালোবাসে না অন্যজন অন্যজন বলতে থাকে না না গুঁড়ো সাবান কোনটা ভালো বলতো কোনটা দিয়ে মেজে মুছলে কোনো দাগ থাকে না এবং সমস্যরে অন্য সব নারীরা হ্যাঁ গুঁড়ো সাবানের কথাটা হোক গুঁড়ো সাবানের কথাটা হোক বলে তাকে বাধা দেয় এবার এই যে বন্ধুগুলো এই যে দুজন তিনজন ছিল এই মেয়েটার তারা একটা করে উইকেন্ডে তাদের স্বামীর সঙ্গে কোথায় বেড়াতে যায় ওমা এসেই তারা সোমবার থেকে সম্পূর্ণ বদলে যায় তারা সবাই বলতে থাকে না না একটা সংসার করার মধ্যে তো নারীত্বের অবমান নারীর বাবা ওই সব বৌদ্ধিক চর্চা অন্য শখ এসব একটা মেয়ের থাকবে কেন তার বাচ্চাগুলো যাতে ভালো করে মানুষ হয় তার স্বামী যাতে ঠিক করে চাকরি করতে পারে এর বেশি একটা মেয়ে দেখবে কেন এই মেয়েটা খুব অবাক হয় সিনেমা শেষে সে বুঝতে পারে ওই অ্যাসোসিয়েশানে নিয়ে যাচ্ছে উইকেন্ড কাটাতে এবং তারপরে এই মেয়েগুলোর বদলে তারা অবিকল মেয়েগুলোর মতো দেখতে রোবট নিয়ে এসে তাদের বউয়ের জায়গায় রাখছে রিপ্লেস করে দিচ্ছে এই যে আমাদের নায়িকা তাকেও রিপ্লেস করে দেওয়া হবে সে একটা সময় ছুটতে ছুটতে অ্যাসোসিয়েশনে গিয়ে বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে এবং সে রোবটটাকে দেখতেও পায় অবিকল তার মতো দেখতে রোবট ওখানে বসা আছে ওই রোবটই ওকে খুন করবে এবং তার বদলে তার স্বামী এই রোবটের সঙ্গে থাকবে শেষকালে সে অ্যাসোসিয়েশনের পানটাকে জিজ্ঞেস করে এটা আপনারা করছেন কেন ওয়াই তখন সে একটা চমৎকার উত্তর দেয় সে বলে বিকজ উই ক্যান আমরা পারছি বলে আচ্ছা বলো তো তুমি যদি পারতে ঠিক তোমার স্বামীর মতো দেখতে শুনতে একটা রোবট তৈরি করতে যে যৌনভাবে অক্লান্ত যে প্রতিটি পদে শুধু তোমার কথা শুনে চলে তোমার আদেশ পালন করে তাহলে তুমি একটা রোবট তৈরি করতে না চমৎকার প্রশ্ন রোজমেরিস বেবিতে আমরা একটা জায়গায় মানে একটা সিনে আমরা দেখি যে গর্ভাবস্থায় সে প্রচুর কাঁচা মাংস খাচ্ছে তার কারণ শয়তানের সন্তান তার পেটে আছে এবার এই খেতে খেতে একবার সে হঠাৎ টোস্টারের দিকে তাকিয়ে টোস্টারে নিজের একটা ব্যাঁকাতাড়া প্রতিফলন দেখে আঁতকে ওঠে যেন সে নিজেই একটা মনস্টার অনেকে বলেন রোজমেরিজ বেবি আর অনেক কিছুর মধ্যে এটাও বোঝায় রোজমেরিজ বেবি অনেক থিসিস ফিসিস আছে এটাও বোঝায় যে অনেক মেয়ে নিজের প্রেগনেন্সিটাকে খুব রোম্যান্টিসাইজ করে কি সুন্দর সেই সময় যখন আমার মধ্যে একটা সন্তান বেড়ে উঠবে কিন্তু যখন সে সত্যি প্রেগন্যান্ট হয় সত্যি সে গর্ভিণী হয় তখন সে তাকে তার নিজের শরীরটা কীরকম বেড হপ আর অচেনা হয়ে যাচ্ছে তার রুচিগুলোও বদলে যাচ্ছে যে খাবারগুলো তার ভাল লাগতো না লাগছে যেগুলো লাগতো লাগছে না ফলে সে নিজের কাছে যেন একটা অচেনা মনস্টার হয়ে যাচ্ছে রোজমেরিজ বেবি নাকি এটাও বলে হতে পারে কিন্তু মাতৃত্ব এসে যাওয়ার পর অর্থাৎ সত্যি সত্যি বাচ্চাটা হয়ে যাওয়ার পর এই নতুন দায়িত্বটা পেয়ে যাওয়ার পর অনেক মা নিজেকে অচেনা মনে করতে পারেন তাই নিয়ে অসামান্য ছবি আছে দ্য বাবা ডুক এই ছবি তুলেছেন লিখেওছেন জেনিফার কেন্ট দু হাজার ছবি এখানে একজন মাকে দেখানো হয় যার স্বামী তাকে ডেলিভারির দিন হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তখন একটা অ্যাক্সিডেন্ট হয় স্বামী মারা যান অর্থাৎ এই মায়ের সন্তানের জন্মদিন আর স্বামীর মৃত্যুদিন একই ইনি সন্তানের জন্মদিন পালন করতে পারেন না সন্তানের জন্মদিন এখন ছ সন্তানের জন্ম এখন জন্মদিন আসছে ও ছ বছর বয়স হবে তা আমরা যে মুহূর্ত থেকে ছবিটা দেখতে শুরু করি মা এই সন্তানকে নিয়ে একেবারে জেরবার সারা রাত্রির সে মনস্টারের ভয় পায় চিৎকার করে দৌড়ে দৌড়ে মায়ের বিছানায় চলে আসে সকালবেলা মনস্টারকে মারার জন্য বিভিন্ন অস্ত্র তৈরি করে তাই দিয়ে ছুঁড়ে জানলা ভেঙে ফেলে স্কুলে সেই মনস্টারের অস্ত্রগুলোকে নিয়ে যায় স্কুল থেকে বারবার গার্জেন কলা হয় বলে যে এরপর রাখা যাবে কিনা না সন্দেহ পার্কে গিয়ে সে বিপজ্জনকভাবে খেলে তার মাস্তু বোন তাকে বলেছিল তোর তো বাবা নেই বলে খেপিয়েছিল ওই জন্য তাকে ফেলে দিয়ে তার নাকের হাড় ভেঙে দেয় সারাক্ষণ হা হা করে কাঁদে মা সহ্য করতে পারছেন না এমনকি ওর মাসি বলে দিচ্ছে আমি তোর বাড়ি কোনোদিন যাবো না কারণ তোর ওই বাচ্চাটা আছে আর সত্যি কথা বল তুইও তোর নিজের বাচ্চাকে সহ্য করতে পারিস না এবং মা যখন বাচ্চাটার কাছে শোন বাচ্চাটা তার গায়ে পা ফা তুলে দেয় মা যতটা পারেন বিছানায় সরে গিয়ে শোন মা সর্বক্ষণ হাক হয়ে থাকেন চাকরিটাও ঠিকঠাক চলছে না সেখানে অফিসে অনেক ঝামেলা তার কোনো প্রেম জীবন নেই তার কোনো যৌন জীবন নেই রাত্রির বেলা একটা ভাইব্রেটার নিয়ে তিনি মাস্টারবেট করতে শুরু করেছেন কি করেননি বাচ্চাটা সে ঝাঁপি পড়ে ও আমাকে মনস্টার ধরছে মা সত্যিই কি করবেন কিছু বুঝতে পারেন না এর মধ্যে একদিন মা ওই রাত্রিরবেলা যেরকম গল্প বই পড়ে শোনায় একটা বাবাডুক বলে গল্প বই ছেলেটা কোথেকে জোয়ার করেছে কে জানে বলে তাকে ছিল সেটা খুলে দেখেন যে সেখানে লেখা আছে বাবাডুক নামে একটা মনস্টার একবার তুমি যদি বাবাডুক শব্দটার দিকে তাকাও বা বাবাডুক শব্দটা উচ্চারণ করে ফেলো বাবাডুকের হাত থেকে তোমার আর পরিত্রাণ নেই ওমা সত্যি সত্যিই এই গল্পটা পড়ার পরের দিন থেকে বাড়িতে নানা রকম ভৌতিক উপদ্রব শুরু হয় দরজা নিজে নিজে খুলে যাচ্ছে অদ্ভুত সব আসবাব সরানোর আওয়াজ হচ্ছে পোষা কুকুরটা প্রচণ্ড ভয় পাচ্ছে কে যেন অদ্ভুত ধরা একটা বিভৎস গলায় বাবা ডুক বলছে ফোন করেও সে বাবা ডুক বলছে মা সারা রাত বাবা ডুকের ভয়ে জেগে থাকেন আর সকালবেলা কোনো মতে ঘুমোতে আসেন মা সম্পূর্ণ বদলে যাচ্ছেন অনেক বেশি খের খেরে হয়ে উঠছেন মা যখন সকালবেলা ঘুমোতে আসছেন ছেলে এসে বলছে মা আমি তো কিছু খাইনি তুমি আমাকে কিছু খেতে দেবে না মা তখন রাক্ষসীর মতো চিৎকার করে বলছেন অত যদি খিদে পায় তাহলে পায়খানা খা তারপর একটা সময় বাবাডুক মার মধ্যে ঢুকে পড়ে এবং তখন মা একটা সময় বসে কুকুরটাকে ঘাড়মোটকে খুন করেন আর তারপর নিজের বাচ্চাটাকে খুন করার জন্য দৌড়ে যান বাচ্চাটা দরজা বন্ধ করে দেয় মা লাথি মারতে মারতে দরজা ভাঙেন বাচ্চাটার দিকে দৌড়ে যান বাচ্চাটা ভয়ে হিসি করে ব্যায় মা বাচ্চাটার দিকে তাকিয়ে বলেন হতভাগা শুয়োর তোর ছ বছর বয়স হলো তুই এখনও প্যান্টটা হিসি করে ফেলিস জানিস আমি কতবার কামনা করেছি যে তোর বাবা না মরে গিয়ে যদি তুই মরে যেতিস আমার কি ইচ্ছে করে জানিস তোর মাথাটা ততক্ষণ ধরে একটা ইঁটের দেওয়ালে ঠুকি যতক্ষণ না তোর গিলগুলো ছোটকে ছোটকে বেরিয়ে আসছে বাচ্চাটা বলে মা আমি জানি তুমি আমাকে ভালোবাসো না বাবা ঢুক তোমায় আমাকে ভালোবাসতে দিচ্ছে না কিন্তু আমি তোমাকে ভালোবাসি একটা সময় মা ছেলেটার গলাটাকে টিপে ধরেন টিপে ধরছেন ছেলেটা ছটফট করছে কিছুতেই ছাড়ছেন না একটা সময় বোঝা যায় ছেলেটা এবার মরে যাবে ছেলেটা তখন হাত বাড়িয়ে পরম মমতায় মায়ের গালে হাত বুলিয়ে দিতে থাকে মা তখন ছেলেটাকে ছেড়ে দেন এবং একটা তীব্র তিতকুটে কালো অনেকটা বমি হয়ে বাবাডুক মায়ের শরীর থেকে বেরিয়ে যায় তারপর আবার বাবাডুক ফিরে আসে মা তখন চিৎকার করে বলেন তুমি যদি আমার ছেলের কোনো ক্ষতি করো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না তখন বাবাডুক ক্ষমতাহীন হয়ে মায়ের পায়ের কাছে পড়ে যায় এবং গুঁয়ে গুঙিয়ে কাঁদতে থাকে মা তখন ছেলের বারণ সত্ত্বেও তার গায়ে অনেকক্ষণ হাত বুলিয়ে দেন সিনেমার একদম শেষ দৃশ্য আমরা দেখতে পাই মা আর ছেলে ঝকঝকে তকতকে হয়ে উঠেছে মা ছেলেকে আদর করছেন ছেলে ম্যাজিক দেখাচ্ছে খুব সুন্দর আর বাড়ির নিচের একটা ঘরে বেসমেন্টে বাবাডুক বন্দি হয়ে আছে তাকে মাটি থেকে কেঁচো পোকা অনেক খাবার নিয়ে মা প্রত্যেক দিন খেতে দেন সে খায় মাঝে মাঝে সে হিংস্র চিৎকার করে ওঠে মা তাকে আস্তে আস্তে হাত বুলিয়ে শান্ত করেন অনেক আস্তে আস্তে আহা আহা বলে আদর করে শান্ত করেন আমরা বুঝতেই পারছি এখানে বাবাডুক মায়ের যে তার স্বামীর বিচ্ছেদে তীব্র বেদনা তার প্রতীক যা তাঁকে এতদিন নিজের বাচ্চাকে ভালোবাসতে দিচ্ছিল না কিন্তু এই হরার ফিল্ম সাঁটে আমাদের আরেকটা কথা বলে দেয় তা হল কোনো মা নিজের সন্তানকে তীব্র ঘৃণা করতেও পারেন তিনি মা হওয়ার পর মনে করতে পারেন তার মা হওয়ার সিদ্ধান্তটা সম্পূর্ণ ভুল ছিল যখন তিনি মা ছিলেন না যখন তিনি ঝাড়াহাত পাচ্ছিলেন যখন তিনি অনেক স্বাধীন ছিলেন হয়তো বেহালা বাজাতে পারতেন সিনেমা দেখতে যেতে পারতেন সেই সময়টার প্রতি তার আকাঙ্ক্ষাটা এমন উতরল হয়ে উঠতে পারে যা তাকে এই সময়টাকে ঘেন্না করাতে পারে এবং এই সময় তাকে একজন মনস্টার হিসেবে উপস্থিত করতে পারে তখন তাকে এই আকাঙ্ক্ষাটাকে মনের তলকুঠু দিতে বন্দি করে রাখতে হবে তাকে মাঝে মাঝে খেতে দিতে হবে সে হিংস্র চিৎকার করে উঠলে তাকে মাঝে মাঝে শান্ত করতে হবে কিন্তু তাকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না তার কারণ প্রকৃত শোকের সঙ্গ আসলে কখনো ত্যাগ করা যায় না নারী স্বাধীনতার কথা বলতে গিয়ে যদি কেউ হরর ফিল্ম করে তাকে সবসময় যে খুব সিরিয়াস একটা টোন নিতে হবে তারও কিন্তু মানে নেই এবার যে ছবিটার কথা বলবো আমাদের ভারতের ছবি দু হাজার তোলা হিন্দি ছবি তার নাম হচ্ছে স্ত্রী এই ছবিটা একটা হরর কমেডি এটা পরিচালনা করেছেন অমর কৌশিক এবং অসামান্য স্ক্রিপ্ট লিখেছেন রাজ এবং ডিকে এবং সুমিত অরোরা এই ছবিটা হরর কমেডি জিনিসটা আপনারা জানেন তবু একবার বলে দিই গোত্রটা খুব শক্ত তার কারণ এখানে কিছু কিছু সিন দেখে আপনার সত্যিকারের ভয় করে উঠবে আর কিছু কিছু সিন দেখে আপনি হো করে হেসে উঠবেন আর কিছু কিছু সিন থাকবে যখন এই হাসছেন এই প্রচণ্ড ভয় করছে এত দ্রুত আবেগ পরিবর্তন বাংলা সিরিয়াল ছাড়া সাধারণত হয় না কিন্তু হরর কমেডি এই কাজটা করতে পারে এখানেও এরকম দৃশ্য আছে যে স্ত্রী মানে একজন পেতনি তার মুখের নিচের দিকটা মরার খুলির মতন সে বিভৎস জানত একটা চিৎকার করতে করতে নায়কের দিকে এগিয়ে এসছে নায়কের প্রায় মুখে মুখ থেকে যাচ্ছে নায়ক চোখটা বুঝে চিৎকার করছে এই সময় আরেকজন যে চেষ্টা করছে এই স্ত্রীকে ধ্বংস করা সে নায়ককে প্রম্পট করছে চোখ খোলো প্রেম নিয়ে তাকাও প্রেম নিয়ে তাকাও ভালোবাসা নিয়ে তাকাও নায়ক বলছে আমি মরে যাচ্ছি আমি এখন প্রেম নিয়ে তাকাবো একটা সময় একজন একজনকে সন্দেহ করে একজন বেশ সুন্দরী মেয়েকে নায়ক সন্দেহ করে সেই বোধহয় পেতনি। তখন সেই সুন্দরী মেয়েটিকে নায়ক গিয়ে বলে পার্সোনালি নেবেন না আমি জিকের জন্যে মানে জেনারেল নলেজের জন্য। আমি জিকের জন্য জিজ্ঞেস করছি আপনি কি পেতনি। ফলে চমৎকার ডায়লগ অসম্ভব একটা মজার পরিবেশের মধ্যে দিয়ে এই ছবিটা তোলা হয় ছবিটা কী একটা ছোট শহর সেখানে চার দিনের একটা পুজো হয় সেই দিনগুলোর রাত্রির বেলায় একজন স্ত্রী ভূত এসে জোয়ান ছেলেদের তুলে নিয়ে চলে যায় তুলে নিয়ে যায় জামা কাপড়গুলো ফেলে দিয়ে যায় মানে ল্যাংটো পুরুষদের এবং যৌনভাবে সক্ষম পুরুষদের তুলে নিয়ে যায় নিশ্চয় ভোগ করার জন্য কিন্তু সে তো স্ত্রী সে তো পুরুষ নয় সে নারী সে তো ছেলেদের মতন বিচ্ছিরি বেলেল্লা লোফার নয় সেই জন্যে সে তুলে নিয়ে যাবার আগে সম্মোহন করে সম্মতির ভঙ্গিতে নিজের ঘাটটা একবার হেলায় আর ওই পুরুষটিও বাধ্য হয় নিজের ঘাটটা হ্যাঁ বা সম্মতির ভঙ্গিতে একবার হেলাতে নো মিন্স নো তাহলে তার করলারি হচ্ছে ইয়েস মিন্স ইয়েস এবার তাহলে ধরে নিয়ে যাওয়া যাবে এটা আমার কথা নয় এই সিনেমার চরিত্রেরই একটি কথা ফলে এবার ভোগে সম্মতি দেওয়ার পর ছেলেটিকে টুটি ধরে তুলে নিয়ে গিয়ে সে বোধহয় ভোগ করে সেটা আমরা জানি না এবার এই জিনিসটা চলছে ফলে এই পুজোর চার দিন সমস্ত ছেলেদের সবাই বলে একা বেরিও না রাত্রির হয়ে গেলে একা বেরোবে না আর বেরোলে নিতান্ত প্রয়োজন হলে অনেক ছেলে মিলে একসঙ্গে বেরোবে ঠিক পুরুষশাসিত সমাজে আমরা মেয়েদের যে উপদেশগুলো দিই সেইগুলো এই চার দিন একটা অদ্ভুত ভূমিকা উল্টে যাওয়ার ঘটনায় ছেলেদের এই উপদেশগুলো দেয়া হয় কখনো কখনো এরকম হয় যে দোকান করছে সন্ধে হয়ে এসছে স্বামী স্ত্রী মিলে স্বামী তখন স্ত্রীকে বলে ওগো তাড়াতাড়ি বাড়ি চলো আমার বড় ভয় করছে সন্ধে হয়ে এসছে স্ত্রী যদি আমাকে ধরে নেয় কখনো স্ত্রী পুজো দিতে যাচ্ছে তাকে বলে তাড়াতাড়ি পুজো দিয়ে ফিরো আমি দরজা বন্ধ করে সাবধানে আছি একবার স্ত্রী একটা দিন অনেকগুলো পুরুষকে তুলে নিয়ে চলে যায় পরের দিন পুরুষদের দেখা যায় শাড়ি পরে ঘুরছে সেই হিন্দি সিনেমার জগতে অনেক পুরুষ শাড়ি পরে দোকান বাজারে ঘুরছে যে জগতে কিনা যে কোনো পুরুষকে সর্বোচ্চ গালাগাল যেটা দেয়া হয় সেটা হচ্ছে তুই তাহলে চুরি পরে বাড়িতে বসে থাক এই স্ত্রী আসলে কি কেন সেই রকম করছে সে এই শহরে বহুদিন আগে ছিল একজন বাইজি বহু লোক তাকে ভোগ করেছে বহু লোকের তার প্রতি লোভ ছিল একটা সময় সে একজন প্রেমিককে নির্বাচন করে তাকে বিয়ে করে তার সঙ্গে ফুলসয্যার আগে তাকে এবং তার প্রেমিককে মানে সেই মুহূর্তে তার স্বামীকে এই শহরের লোকেরা পুড়িয়ে মারে তার মানে প্রথমে তাকে ভোগ করেছে তারপরে তাকে খুন করেছে এখন তাকে ভয় করছে যখন এই ছবির নায়ক তার এখনকার বিভৎস চেহারা সত্ত্বেও তার প্রতি সহমর্মী হয়ে ওঠে এবং তার দিকে প্রেম এবং শ্রদ্ধা নিয়ে তাকায় তখন স্ত্রী তার অত্যাচার বন্ধ করে দেয় এই বছরে যাদের যাদের ধরেছিল তাদের ছেড়ে দেয় এবং পরের বছর স্ত্রী যখন এই শহরকে আক্রমণ করতে আসে এতদিন এই শহরের সমস্ত বাড়ির দেওয়ালে লেখা থাকতো ও স্ত্রী কাল আনা হে স্ত্রী আজ নয় কাল এসো আজকে এই শহরের সামনে স্ত্রীর একটা মূর্তি গড়া হয় তার তলায় লেখা থাকে ও স্ত্রী না। হে স্ত্রী আমাদের রক্ষা করো এই দেখে স্ত্রী সেই শহরে আর ঢোকে না চলে যায় পুরুষের স্ত্রীর প্রতি দৃষ্টি বদলে যাওয়ায় স্ত্রী তার ক্রুর যে স্বভাব তা ত্যাগ করে এবং শহরে শান্তি ফিরে আসে এবার একটা হরার কমেডির কথা বলি এটা একটা স্প্যানিশ ছবি এটার নাম দ্য ডে অফ দ্য বেস্ট তোলা হয়েছিল উনিশশো সালে আর পরিচালনা করেছিলেন অ্যালেক্স ডি ইগলেসিয়া এই ছবিটার প্লট লাইনটা অদ্ভুত কনফিউজড কেওটিক ক্লামজি মানে যেরকম একটা পরিচ্ছন্ন প্লট চলে সেরকম নয় কেন তার কারণ এটা যিনি প্রোটা প্রোটাগনিস্ট তিনি ভালো করে বুঝতেই পারছেন না কি করবেন তিনি একজন পাদ্রী তিনি একটা বই পড়ে শুনে ডিকোড করেছেন যে উনিশশো সালে যে যে সময় ছোটে তোলা তার পঁচিশে ডিসেম্বর অ্যান্টি ক্রাইস্ট আসবে মানে শয়তানের সন্তান জন্ম নেবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভালো কথা এইবারে তিনি চব্বিশে ডিসেম্বর মাদ্রিদে এসে উপস্থিত এখন অ্যান্টি ক্রাইস্ট কোথায় জন্মাবে মাদ্রিদে না তো বাহু জন্ম হতে পারে উনি কী করে বুঝলেন মাদ্রিদে জন্মাবে কারণ উনি ভেবে দেখেছেন মাদ্রিদে যে পরিমাণ অপরাধ হয় এই বাবা কোথাও হয় না তাহলে মাদ্রিদেই জন্মাবে ঠিক আছে এবার চব্বিশ ঘন্টা সময় এর মধ্যে উনি কী করবেন উনি ঠিক করেছেন উনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করবেন শয়তান তাকে বিশ্বাস করতে শুরু করবে শয়তানের আস্থা অর্জন করে উনি জেনে নেবেন অ্যান্টি ক্রাইস্ট কোথায় জন্মাচ্ছে তো অ্যান্টি ক্রাইস্টকে গুলি করবেন বা ছুরি মারবেন বা মেরে ফেলবেন তাও ভালো কথা কারণ প্রশ্ন হচ্ছে একদিনের মধ্যে শয়তানের সঙ্গে যোগাযোগ করা যায় কি করে শয়তানের ফোন নম্বর কী তার আধার নম্বর কী কিছু তো উনি জানেন না কিচ্ছু না জেনে উনি চলে এসছেন শুধুমাত্র উদ্দেশ্যটা নিয়ে প্রথমে উনি সবাইকে পাপ করতে শুরু করেন জীবনে তো পাপ করেননি তাহলে শয়তানের রাস্তা অর্জন করা যাবে কি করে প্রথমে একটা অন্ধ বিক্রি করছিল তার পয়সাগুলো গেঁড়ে দিলেন একটা জায়গায় একটা লোক স্ট্যাচু হয়ে খেলা দেখাচ্ছিলো তাকে ফোয়ারায় ছুঁড়ে ফেলে দিলেন একটা লোক ট্যাক্সি ধরছিল তার লাগেজটা চুরি করে নিলেন নিজের পায়ে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে ক্রস চিহ্ন অর্থাৎ আমি ভগবানকে নিজের পায়ের তলায় রাখি এই সব করলেন তারপরে একটা ক্যাসেট আর রেকর্ডের দোকানে ঢুকলেন যেখানে ডেথ মেটাল হেভি মেটাল এই গান পাওয়া যায় বোধ হয় ওর ধারণা এইসব গান যারা করে তারা নির্ঘাত শয়তানের উপাসনা করে তিনি এইসব রেকর্ড ক্যাসেট খুঁজছেন দেখে ওইখানকার যে দোকানদার সে একজন পাঁড় ড্রাগ অ্যাডিক্ট ট্যাটু ফ্যাটু করা সে বলে আপনি পাদ্রি হয়ে এইসব গান শুনবেন বলে শোনো না আমার একটা ব্যাপার আছে পরে বলে আমি না শয়তানের সঙ্গে যোগাযোগ করতে চাই সে খুব ইমপ্রেসড হ্যাঁ পাদ্রি হয়ে শয়তানের সঙ্গে যোগাযোগ করতে চায় সে ওই চেলা হয়ে এর সঙ্গে জুটে যায় মানে অবিকল দন কি হতে আর যা করেছিল অর্থাৎ উদ্ভট হাস্যকর সমস্ত ঘটনা এরা ঘটায় কী করছে কোনো ঠিক নেই কিন্তু উদ্দেশ্যটা মহৎ তারপর এরা টিভিতে একজন জোচ্চোর জ্যোতিষী আছে যে এর ভবিষ্যৎ বলে দিচ্ছে ওর মুখ দেখে ও বলে দিচ্ছে এবং কাউকে যদি শয়তানে ধরে ভূতে ভর করে তাকে নাকি সব ছাড়িয়ে দিচ্ছে চমৎকার একজন এক্সসিস্ট তার বাড়িতে হানা দেয় গিয়ে বলে ভাই তুমি আমাদের বলো তো এই শয়তানকে কি করে চট করে ডেকে আনা যায় সে বলে আমি আমি একটা বুজরুক হাবি যাবি আগডুম বাগডুম বকে আমার টিআরপি তুলেছি আমি খুব বিখ্যাত আমার টাকা পয়সা আছে আমি কি সত্যি সত্যি সব জানি না অকাল অকালকাল আমি কেউ জানি না বলতেই হবে পাদ্রি তখন তাকে পেটাতে থাকেন আর বলেন যে আমার হাতে সময় নেই বললে তোমা কী বলতে হবে সে বলে তাহলে তাহলে এক কাজ করো একটু পাউরুটি আনো একটু এলএসডি আনো আর হ্যাঁ আমার কুমারীর রক্ত লাগবে পাদ্রি পড়েছেন বিপদে তার সঙ্গে সামান্য আলাপ এই মুহূর্তে যার বাড়িতে একটা ভাড়া মতো নিয়ে আছে তার তাকে গিয়ে পাদ্রি জিজ্ঞেস করছে আচ্ছা এব আপনি কি কুমারী কোনো মেয়েকে আপনি কি পেত নি জিজ্ঞেস করা হচ্ছে রিস্কি কিন্তু এই প্রশ্নটা করে আপনি কি কুমারী তো সে বলে হ্যাঁ আমি কুমারী তখন কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে এই কফিটা খেয়ে নাও না কফি আমি এখন খাবো না খাও বলছি জোর করে কফি খাওয়ানো হয় তাকে ঘুম পাড়ি দেওয়া হয় এবার তার থেকে রক্ত নেওয়া হয় সেই রক্ত কিছুটা পড়ে যায় একজন তাড়া করে সে পাদ্রির পায়ে লেগে সিঁড়ি দিয়ে পড়ে মরে যায় এটা বিকট কেয়স হতে থাকে এক সময় রিচুয়াল হয় শয়তান আসে কিন্তু কিচ্ছু না বলে পাদ্রি দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে যায় কয়েকটা লেটার অক্ষর সে ফেলে যায় যেগুলোকে সাজিয়ে দেখা যায় সে বলে গেছে দিস ইজ নট গেম এটা কোনো খেলা নয় পাদ্রি একটা অদ্ভুত জিনিস ভেবে ফেলেছেন আর শয়তান সেটা বুঝতে পারেনি ব্যাপারটা এত সহজ নয় পুরোটাই বুঝেছে এবং শয়তান সেই ফাঁদে পা দেবে না এই সিনেমার মাঝে মাঝে হঠাৎ হঠাৎ একটা করে ছুটকো ছাটকা দৃশ্য দেখানো হয় সেখানে কয়েকটা লোকে সে মাদ্রিদের যারা হোমলেস মানে বিকিরি ভবঘুরে বসে আছে এদের প্রচণ্ড পিটিয়ে তাদের গায়ে পেট্রোল ঢেলে তাদের জ্যান্ত জ্বালিয়ে দেয় আর পাশে লিখে দেয় ক্লিন আপ মাদ্রিদ মাদ্রিদকে পরিচ্ছন্ন রাখুন ভালো কথা এরপর আরও অনেক কাণ্ড ঘটতে থাকে এরা সবাই মিলে গিয়ে নস্ট্রাদামুস নিয়ে বক্তৃতা দেবে একজন বেশ বক্তা গ্রাম বাড়ি বসে আছে সবাই হাততালি টাতালি দিচ্ছে সেখানে পাদ্রি গিয়ে বলে তুই আজকেই আমাকে বল নস্ট্রাদামুস কী বলে গেছে আজকেই পৃথিবী ধ্বংস হবে না কালকে সে কোনো উত্তর দিতে পারে না পতাকার বক্তারা এই যারা বক্তৃতা দেয় তাদের মতো ধাস কেউ পার না বলে তাকে ফেলে দেওয়া হয় কতগুলো গুলি ছোড়া হয় সেখানে যারা ক্রিসমাসে থ্রি ওয়াইস মেন সে যে বসে আছে শোরুমে তারা সব মরে যায় অনেক রকম কাণ্ড ঘটতে ঘটতে একটা সময় পাদ্রীরা গিয়ে একটা জায়গায় পড়েন যেখানে পাদ্রি একজন লোককে চিনতে পারেন সে হচ্ছে এই ক্লিন আপ মাদ্রিদ এই যে আন্দোলন চলছে তার নেতা সেই হচ্ছে ডেভিল শয়তান এবং পাদ্রিতাকে গুলি করে খুন করেন এবং পৃথিবীকে বাঁচান এতক্ষণ যেটা ছিল একটা সাব প্লট মনে হচ্ছিল সিনেমাটা অনেক কিছু দেখাচ্ছে তার মধ্যে কি একটা খুচরো জিনিস দেখাচ্ছে হঠাৎ সিনেমার শেষ দৃশ্যে সেটা হয়ে যায় মূল জিনিস অর্থাৎ বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা শয়তান শতান জীবে খুন করে যেইজন সেইজন আসল শয়তান এই ছবি আরেকটা একটা কথা খুব স্পষ্ট করে বলে দেয় সেটা যে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো সংগঠন বা গোষ্ঠী মনে করে যে কিছু সহ মানুষকে খুন করার মধ্যে দিয়েই তার দেশকে বা তার জাতিকে বা তার শহরকে আরও পরিচ্ছন্ন করা যায় তাহলে সেই হচ্ছে আসল শয়তান আসল অপশক্তি সুপার ন্যাচারাল জিনিসপত্র না খুঁজে আগে তার বিরোধিতা করতে হবে আরেকটা ব্ল্যাক কমেডি এই ছবিটাকে হরর গোত্রে ফেলা হয় না কিন্তু আমার মতে ফেলা যেতেই পারে সেটার নাম ফ্রেঞ্চ ছবি বেলজিয়ামে তৈরি তার নাম হচ্ছে ম্যান বাইটস ডগ উনিশশো সালে তোলা সেটায় দেখানো হয় যে একজন সিরিয়াল কিলার তাকে নিয়ে একটা ডকুমেন্ট্রি করছে একটা ফিল্ম ক্রু তিনজন আছে একজন সাউন্ড রেকর্ডিস্ট একজন ক্যামেরাম্যান একজন ডিরেক্টর তা এর পর পর প্রচুর খুন করে আর সেগুলোকে এরা ক্যামেরায় তোলে রেকর্ড করে একজন একজনকে ঘাড় মটকে মারবে ঠিক করেছে মানে একটু মেরেছে তারপর ঘাড়টা মটকে খুন করবে সাউন্ড বলে মাইকটা ঘাড়ের কাছে ঠেকা নইলে করে তুই আওয়াজটা পাবি না তখন কী হবে ঘাড়ের কাছে ঠেকায় তখন সে মট করে ঘাটটা ভাঙে প্রত্যেক মাসের শুরুতে সে একজন পোস্টম্যানকে খুন করে কেন না পোস্টম্যান পেনশন বিলি করতে করতে যায় তার কাছে অনেক টাকা থাকে এবং তার কাছে লিস্ট থাকে যে কোন কোন বুড়ো তার মানে পেনশন পাচ্ছে তার কাছে টাকাও আছে আবার সে বুড়ো খুন করলে বাধা দিতে পারবে না ওই অ্যাড্রেস অনুযায়ী কলিং বেল টিপে টিপে যায় বুড়ো দেশে খুন করে খুন করার পর যে টাকা পাঠা মানে মিরাট টাকা পয়সা চুরি করে সেইগুলোকে মাঝে মাঝে বা ফিল্মুকে দেয় রেস্তোরাঁয় তাদের খাওয়ায় তাদের টাকা দেয় তোদের শোন তোরা তো লো বাজেটে শ্যুট করছিস এই টাকাটা রাখ তোদের ভালো হবে তারাও মাঝে মাঝে বলে যে আমার রস স্টকটা ফুরিয়ে এসেছে একটু দিন না টাকা দিন না সে বলে এত টাকা আমি দেয় কত খুন করতে পারবো বলো তো হ্যাঁ এত খুন করা টাকা দেয় তো তোমরা আমাকে খুব খাটাচ্ছ এই নিয়ে জিনিসটা চলতে থাকে সে মাঝে মাঝে ক্যামেরায় বলে যে একটা লাশ গায়েব করার সময় একটা লাশের ওজনের অনুপাতে কতখানি ইট বাঁধতে হবে যাতে জলে ফেলে দিলে সেই লাশটা ভেসে উঠবে না এই সমস্ত চলে একটা সময় একটা বাচ্চাকে খুন করছে সিরিয়াল কিলারটা বাচ্চাটা প্রচণ্ড ছটফট করছে বালিশ মুখে দিয়ে তার শ্বাসরোধ করে দেওয়ার চেষ্টা করছে কিলারটা বলে আরে ডিরেক্টর কে বলে আরে তুই আয় না তুই তো ক্যামেরাও করছিস না মাইকটাও ধরে নি দেখছিস বাচ্চার ছোট ছোট হেল্প করতে পারছিস না হাত পাটা ধরে আমি কি করে কোনটা করবো তা ডিরেক্টর গিয়ে তার হাত দুটো আর পা দুটো চেপে ধরে থাকে ও বালিশটাকে ভালো করে চেপে খুন করতে থাকে ডিরেক্টার ডকুমেন্টারি প্রশ্ন করতে থাকে আচ্ছা আপনি এর আগে কটা বাচ্চাকে খুন করেছেন না বাচ্চাকে খুন করে কোনো আর্থিক লাভ হয় না আমি খুন করি না আচ্ছা বাচ্চাকে খুন করা বেশি শক্ত নাকি একজন প্রাপ্তবয়স্ক ঠান্ডা মাথায় ভালো ভালো ডকুমেন্টারি প্রশ্ন করতে থাকে একটা সময় বাচ্চাটা নিথর হয়ে যায় বালিশটা সে সরিয়ে নেয় তার মানে প্রথম দিকে যারা ছিল কতকগুলো খুনের সাক্ষী তারা শিল্প করতে এসেছিলো তারা একটা অত্যাশ্চর্য ডকুমেন্টারি বানাতে এসেছিল তারা কিছুক্ষণ পর হয়ে যায় একজন খুনির সহকারী একটা সময় একজন গ্যাংস্টারকে এই লোকটা খুন করে সেই মৃতদেহর কাছে এসে দেখা যায় ওমা অন্য আর একটা ফিল্ম ক্রু তাতেও তিনজন আছে ডিরেক্টার ক্যামেরাম্যান এবং সাউন্ড রেকর্ডিস তারা ওই গ্যাংস্টারটাকে ফলো করছিল তখন এই যে সিরিয়াল কিলা সে যে শব্দযন্ত্রীটাকে মেরে ফেলে তাহলে ও দাঁড়া দাঁড়া ও ফিল্ম ক্রু ওদের খুন করতে হবে তুই ডিরেক্টর তুই ফিল্ম ক্রু ফিল্মের লোক ফিল্মের লোককে খুন কর তখন ডিরেক্টার গুড়ুম গুড়ুম করে গুলি করে তাকে খুন করে এরকম অনেকগুলো কাণ্ড ঘটে একটা সময় তারা সবাই মত্ত হয়ে ঠিক করে একটা মেয়েকে গণধর্ষণ করা যাক একটা পরিবারে ঢোকে সেইখানে তাদের সেই সেই বাড়ির যিনি বউ তাকে গণধর্ষণ করা হয় সেই সময় সিরিয়াল কিলার প্রথমে বন্দুকটা স্বামীর কপালে ঠেকিয়ে রাখেন প্রথমে ডিরেক্টর ধর্ষণ করে তারপর সাউন্ড রেকর্ডিং ধর্ষণ করে তখন মাইকটা ভালো করে রাখে যাতে গোঙানিটা বেরিয়ে আসে ঠিকঠাক রেকর্ডেরা তারপরে ক্যামেরাম্যান ধর্ষণ করে শেষকালে সিরিয়াল কিলার ধর্ষণ করে মহত আর কি সে অন্যদের ভাগ দিল তারপরে এদের খুন করা হয় এই রকম করে জিনিসটা চলতে থাকে চলতে চলতে একটা সময় সিনেমার একদম শেষকালে সিরিয়াল কিলারকেও কোনো একজন আততায়ী খুন করে এবং সে ফিল্ম্রুকেও ছাড়ে না তাদেরও খুন করে সকলে লুটিয়ে পড়ে থাকে সিনেমা শেষ হয় কিন্তু এই প্রশ্নটা শেষ হয় না যে যদি কোনো শিল্প খুব খানিক হিংসা দেখায় তাহলে কি সে আসলে হিংসাটাকে কন্ডেন করল। ধিক্কার দিল না কি হিংসাটাকে মহিমান্বিত করল হিংসাটাকে উদযাপন করল। এই প্রশ্নটা লাস্ট হাউস অন দ্য লেফটের দিকেও ধেয়ে যায় এই প্রশ্নটা এই ছবিটার দিকেও এই এই যে ছবিটা হলো ম্যান বাইটস ডক্টর দিকেও ধেয়ে আসে কারণ তুমি গোটা ছবিতে দেখালে প্রচণ্ড খুন হলো সাংঘাতিক হিংসা হলো শেষ দৃশ্যে এসে বলে না বাবা আমার কিন্তু একটা মরাল আছে আমি কিন্তু বলতে চাইছি আজকের যে গণমাধ্যম আজকের যে মিডিয়া ভীষণ বেশি হিংসা দেখাচ্ছে সে কিন্তু হিংসাকে উদযাপন করছে তাতে কিন্তু এই ছবিটা ছাড় পায় না আবার প্রশ্নটাও জেগে থাকে আবার হরার ফিল্ম অ্যাজ এ জ তার দিকেও প্রশ্নটা নিক্ষিপ্ত হয় যে তুমি বাবা এক ছবি করছো সারাক্ষণ বিভৎসতা দেখাচ্ছ আর সারাক্ষণ ভয় দেখাচ্ছ লোকজন মরে যাচ্ছে ওর ঘাটটা ঘুরে যাচ্ছে সে বমি করছে তাই দেখে আমরা শিউরে শিউরে উঠছি বাবা তুমি কি হিংসার বিপক্ষে তুমি কি বিভচ্ছতার বিপক্ষে নাকি আসলে তার অংশী আসলে তুমি তার সহকারী যদিও হরার ফিল্মকেই প্রশ্নটা করলে শেখু ও বাবা গো কী প্রশ্ন করা হচ্ছে বলে ভয় পাবে বলে মনে হয় না সে বলে বেশ হয়েছে অংশে অংশী যা কারণ সে তো সত্যি এইটাকে নিয়ে এতদিন ধরে একটা দুর্দান্ত ঘরানা গড়ে তুলেছে এবারে কয়েকটা হরার ট্র্যাজেডির কথা বলি না এরকম কোনো ঘরানা পৃথিবীতে আসলে নেই হরার ট্র্যাজেডি কিন্তু কয়েকটা হরার ফিল্ম দেখে বা কয়েকটা এমনি ফিল্ম দেখে যার মধ্যে একটা ভয়ের বা ছমছমে উপাদান আছে আমাদের একটুও ভয় করে না বরঞ্চ আমাদের ভেতরটায় একটা অদ্ভুত মন খারাপ ছেঁয়ে যায় মানে সবেমাত্র সন্দেহ হচ্ছে এটা দেখলে আমাদের মনে যেমন একটা একটা চকের গুঁড়োর মতন একটা বিধুরতা একটা বিষণ্নতা এসে আমাদের আবৃত করে সকলকে নয় অনেকের তো রাত্রে যৌনতা প্রতিশ্রুতি আছে আমি অধিকাংশের কথা বলছি তা অনেকের একটা ভীষণ মন খারাপ হয় না কয়েকটা হরার ফিল্ম দেখলে এরকম মন খারাপ হয় যদিও আচ্ছা তার আগে একটা হরার ফিল্মের কথা আমি নিই সেটা হচ্ছে দ্য আদার্স এটা দেখো যা আপনারা সবাই দেখেছেন আমাদের খুব মন খারাপ হয়েছিল কারণ গোটা ছবিটা জুড়ে আমরা দেখছি একজন মা আর দুজন সন্তান মা তাদের খুব প্রোটেক্ট করে করে চলেছেন এবং সেই বাড়িতে কী সব যেন উপদ্রব হচ্ছে ভূতের উপদ্রব বলে তারা ভয় পাচ্ছে সিনেমার একদম শেষে গিয়ে তারা এবং আমরাও বুঝতে পারি তারাও বুঝতে পারে যে আসলে তারাই ভূত তারা বেশ কিছুদিন আগে মারা গেছে এবং তারা যাদের এতদিন ভয় পাচ্ছিল তারাই হচ্ছে আসলে মানুষ একটা বাচ্চা আই এম নট ডেড আই এম নট ডেড বলে কাঁদতে থাকে মা আর অন্য বাচ্চাটা অত্যন্ত পীড়িত হন আমাদের প্রচণ্ড কষ্ট হয় আমরা এতক্ষণ ভেবেছি এরা মানুষ আর এরা আক্রান্ত সিনেমা শেষে আমরা দেখছি এরা ভূত এরা জানতো না যে এরা অনেক দিন হলো মারা গেছে তার বাড়ির চারপাশে যে কুয়াশা সেটা কোনো দিনই কাটে না এবং কোনো দিনই কাটবে না খুব মন খারাপের ছবি কিন্তু আমি এই যে ছবিগুলোর কথা বলছি এটা তার চেয়ে একটু আলাদা কারণ এই ছবিতে অনেকগুলো জাম্প স্কেয়ার আছে মানে একটা 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 কিছু পিয়ানো বেজে উঠলো একটা কোথায় আসবাব সরানোর শব্দ হলো কোথায় একটা মানুষের গলা শোনা গেল সবাই ভয় পাচ্ছে আমি যে ছবিগুলোর কথা বলব সেখানে কোথাও কোনো ভয় নেই যদি প্রথম যে ছবিটার কথা বলবো সেটা আদৌ হরার ফিল্মই নয় সেটা যাকে বলে কট্টর একটা আর্ট ফিল্ম আর্ট ফিল্মের আর্ট ফিল্ম সেটার নাম হচ্ছে আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস দু হাজার দশের ছবি কান ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন পাম্প পেয়েছিল থাইল্যান্ডের ছবি ছবিটা নিয়ে খুব হইচই হয়েছিল প্রথম কারণ হচ্ছে থাইল্যান্ড থেকে এত বড় পুরস্কার এর আগে কেউ পায়নি আর আরেকটা কারণ হচ্ছে ছবিটারকে কেউ কিছু বুঝতে পারেনি এবং ছবিটার মধ্যে এমন একটা ভঙ্গি আছে যেন একটা ছবির একটা মানে থাকতে হয় একটা ছবির যে দৃশ্যগুলো থাকে সেগুলো পরস্পর সংলগ্ন হতে হয় সেটার মধ্যে নির্দিষ্ট কিছু বলতে হয় এই জিনিসটাকে পরিচালক ভাঙতে চড়তেও চান না এটাকে অবলীলায় অবহেলায় পাশ কাটিয়ে চলে যান এটার একটা দৃশ্যের কথা আমি বলব একটা বারান্দা সেখানে একটা আলো চলছেই আমাদের ক্যারাম বোর্ডের ওপর যেরকম ওপর থেকে একটা আলো জ্বলে সেই রকম আর বাকিটা পুরো অন্ধকার পাশে পাহাড় অরণ্য খামার বাড়ির মাঠ ঘুট গুট করছে অন্ধকার মনে হচ্ছে যেন সারা পৃথিবীতে শুধু এই একটা বোধহয় আলোকিত আয়ত ক্ষেত্র আর পুরো পৃথিবীর আসলে আর কোনো অস্তিত্ব নেই পুরোটা অন্ধকার চলেছে এই টেবিলে বসে একটা টেবিল আছে বারান্দায় সেখানে বসে কয়েকজন খাচ্ছে কারা খাচ্ছে আঙ্কেল বুনমি বুনমি খুঁড়ো যার কিডনির একটা অসুখ হয়েছে খুব অসুখ মানে এরম হতেই পারে যে সে কয়েকদিনের মধ্যে মরে যাবে তার শালি আর তাকে দেখাশোনা করার জন্য একজন ছেলে সে রেখেছে কিডনি সব ইনজেকশন ইঞ্জেকশান দিতে হয় মুখ বদলে দিতে হয় সে এই তিনজনে বসে টেবিলে খাচ্ছে টুকটাক কথাবার্তা হচ্ছে হঠাৎ একটা চেয়ারে দেখা যায় একজন মহিলার অবয়ব আবছা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে স্পষ্ট হয়ে উঠছে যে দেখা দেখাশোনা করে সে আজকে উঠে সর যাও বাবা এটা কি আর যে শালি সে তা কি বলে দিদি এটা কি তুই বুনমি যে সে বলে সোনা তুমি এসছো মহিলার অভাব আস্তে আস্তে স্পষ্ট হয় সে বুনমি স্ত্রী সে বলে হ্যাঁ আমি এসেছি বুনমি বলে বাবা উনিশ বছর আগে মারা গেছো আমার খুব এখনও চিন্তা হয় কি রকম আছো খেতে পারছো কি না কী জামাকাপড় পরো মহিলা বলে আসলে আমরা আমাদের সময়ের কোনো ধারণা নেই আমরা বুঝতে পারি না কত বছর কেটে যাচ্ছে আমরা মাঝে মাঝে তোমরা আমাদের জন্য যে প্রার্থনা করছো শুনতে টুনতে পাই আমাদের যে প্রচণ্ড একটা চৈতন্যের মধ্যে কিছু স্মৃতি এখন আবদ্ধ হয়ে আছে সেইগুলো নাড়াচাড়া পড়ে কিন্তু ব্যাপারটা অতটা বুঝতে পারি না তবে তোমার এখন এতটা তো তাই আমি তোমার কাছে এসেছি মুর্মি বলে তাহলে কি মানে তুমি আমাকে নিয়ে যেতে এসেছো শালি বলে আহ জামাইবাবু আপনি এসব কি কথা বলছেন এর মধ্যে সিঁড়ির কাছে খটখট করে কিছু আওয়াজ হয় সবাই তাকিয়ে বলে কে সিঁড়ি দিয়ে একটা অদ্ভুত অবয়ব উঠে আসে কালো কুচকুচে কিচ্ছু তার দেখা যাচ্ছে না আর চোখ দুটো লাল টকটকে হয়ে জ্বলছে সেই অবয়বটা বলে আমি তোমাদের ছেলে বুন সং তখন বুনমিখুড়ো বলে তার বউকে তুমি মারা যাওয়ার ছ বছর পর অর্থাৎ আজ তেরো বছর হয়ে গেল ও নিখোঁজ হয়ে গেছিল আমরা প্রচুর খোঁজ করেছি অনেক খুঁজেছি ওকে কখনো পাইনি এইবার এই অবয়বটা সামনে এগিয়ে এসে ওই টেবিলে চেয়ারে বসে আমরা দেখতে পাই অবিকল একটা বন মানুষ যেরকম হয় পুরো গা অনেক বড় বড় লোমে ঢাকা আর চোখ দুটো পুরো লাল পুরোটা লাল এবং সেটা জ্বলছে সে বসে এবং সে এবার তার গল্প বলতে শুরু করে সে বলে যে তেরো বছর আগে সে ক্যামেরা নিয়ে ছবি তুলছিল অনেক একটা ছবি ডেভেলপ করতে গিয়ে সে দেখে যে জঙ্গলের এই ছবিটা জঙ্গলের গাছ টাচের ছবি কিন্তু একটা প্রাণী যেন একটা গাছ থেকে গাছে লাভ দিচ্ছে সে কিছুটা বাঁদর কিছুটা মানুষ অতটা বোঝা যাচ্ছে না এই প্রাণীটাকে জঙ্গলে খোঁজাটা তার প্রায় নেশা হয়ে যায় খুঁজে বার করতেই হবে খুঁজতে খুঁজতে সে গিয়ে দেখে এই জঙ্গলে অনেকজন মাংকি গোস্ট আছে বন মানুষ ভূত এ তাদের সঙ্গে মেশে তাদের একজনের সঙ্গে সঙ্গম করে এবং তখন ও শুনতে পাচ্ছে বাবা এবং তার সহকারীরা তাকে ডাকছে খুঁজছে ও ছাড়া দেয় না এদের সঙ্গে একজনের সঙ্গে সঙ্গম করার পর ওর সারা গায়ে লোমগুলো বাড়তে থাকে ওর চোখগুলো লাল লাল হয়ে যায় তারপর এক সময় এদের মধ্যে একজনকে বিয়ে করে ও বহুদূর চলে যায় এই পৃথিবীর কথা ভুলে যায় কিন্তু এখন তার বাবার অসুখটা সেন্স করে অসুখের গন্ধ পেয়ে এই বাড়ির চারদিকে প্রচুর আত্মা ঘুরে বেড়াচ্ছে প্রচুর ক্ষুধার্ত পশু ঘুরে বেড়াচ্ছে তাই সে বাবার কাছে এসেছে এরপর বুনমি আর তার শালি বলে নে দিদি তুই কিছু খা বুনস তুমি কিছু খাও বলে তাদের খাবার দেওয়া হয় বুনমি বলে শোন তোরা যখন ছিলি না তখন আমি অনেকগুলো ছবি তুলেছি অ্যালবাম দেখবি বলে তাদের অ্যালবাম দেখায় যে মা সে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার অ্যালবাম ছবি সেইগুলো উল্টে উল্টে দেখছে কে তার অন্ত্যেষ্টিতে এসেছিল এই সময় বন মানুষ ভূত বলে যে বাবা আলোটা নিভিয়ে দাও আমার চোখে বড্ড লাগছে আমরা তো অন্ধকারে দেখি আমরা চড়া আলোয় অভ্যস্ত নই আলো নিভিয়ে দেওয়া হয় গোটা চরাচর অন্ধকার আমরা ভালো করে দেখতেও পাচ্ছি না আমরা আন্দাজ করছি যে কয়েকজন জীবিত এবং কয়েকজন মৃত একটা টেবিলে বসে আছে মৃতেরা অ্যালবাম উল্টে উল্টে জীবিতদের মৃতবধ স্থির চিত্র দেখে চলেছে এবং অন্তত একজন জীবিতর মনে হয়তো এইভাবে হৃদয় হচ্ছে যে আমি আর বেশি দিন জীবিত থাকবো না হয়তো ওদের দলে চলে যাব। এর মধ্যে একটা যেন আশ্বাসও আছে সত্যের এলাও সহজে যে মৃত্যুর পরেও কিছু হয়তো থেকে যায় হয়তো একজন মানুষ অন্যরকম একটা কিছু যাকে আমরা এমনিতে মনস্টার বলবো হয়ে গেলেও তার মধ্যেও কিছু থেকে যায় তার নিজস্ব প্রেম থাকে আবার এখানকার প্রেমেও সে হয়তো অংশ নিতে পারে আবার সত্যের সহজে নেওয়ার তো একটা কষ্টও আছে যদি সেই সত্যটা অবসানের সত্য হয় আমার এই জীবনটা শেষ হয়ে যাওয়ার সত্য হয় পরে বুনমি একসময় এই এই যে বউ বুনমির বউ সে আরও দুদিন থেকেও যায় সেই বুনমিকে মৃত্যুর দিকে নিয়ে যায় একটা গুহায় সেসব গল্প বলছি না কিন্তু একটা সময় বুন্মি তার বউকে জড়ি ধরে বলে আমি তো এখন জীবিত তুমি আমার কাছে এসছো আমি তোমাকে পেয়েছি আমি যখন মৃত হয়ে যাব, তখন পথ চিনে চিনে তোমার কাছে যাব কী করে বউ তার উত্তর দিতে পারে না ফলে সেই অবসানেরও আবার একটা কষ্ট আছে এবং গোটা দৃশ্যটা জুড়ে যে দৃশ্যটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না শুধু অন্ধকার তার মধ্যে একটা অদ্ভুত মায়ার আবরণ যেন ছেয়ে থাকে এর যে ছবিটার কথা বলবো সেটার যে নায়ক সে হচ্ছে আনডেড আমি আজকে এখানে জম্বি ঘরানার হরার ফিল্ম নিয়ে একটাও কথা বলবো না কিন্তু আভিধানিক অর্থে এই লোকটি হচ্ছে জম্বি আনডেডকে আমরা জানি যে মারা গেছে কিন্তু পুরোপুরি মারা যেতে পারছে না আমাদের প্রথমেই মনে পড়তে পারে ইংমার বাগম্যানের বিখ্যাত ছবি ক্রাইজ অ্যান্ড হুইসপাস যেখানে একজন মহিলা মারা গেছেন কিন্তু এত ভয় করছে মারা যাওয়ার পর তিনি মৃত্যুর শেষ চৌকারটা কিছুতেই অতিক্রম করতে পারছেন না তিনি গুঁয়ে গুঁয়িয়ে কাঁদছেন তারপরে তার দুই বোন আছে তারা তাদের বলেন যে তোমরা আমাকে আদর করো তোমরা আমাকে স্পর্শ করো তারা ঘেন্নায় আর ভয়ে তাকে স্পর্শ করতে পারে না শেষকালে তার একজন পরিচারিকা এসে জড়িয়ে ধরে তাকে আশ্বাস দেন তিনি অনেকক্ষণ পর আস্তে আস্তে মারা যান ইংমার এই পার্সোনা ছবি করেছিলেন সেটাও আমাদের মনে পড়তে পারে যেখানে মর্গে একটা ছোট ছেলে মরে আছে কিন্তু তার মৃত্যু বারবার ভেঙে যাচ্ছে তার কারণ মর্গে কন্টিনিউয়াস ফোন এসে যাচ্ছে সেই বিচ্ছিরি শব্দটায় ঝনঝন শব্দটায় তার মৃত্যুটা ভেঙে ভেঙে যাচ্ছে আমরা এই যে ছবিটার কথা বলবো হ্যালি ছবিটা একটা মেক্সিকান ছবি এটা পরিচালনা করেছিলেন সেবাস সেবাস্তিয়ান হফম্যান সেখানে আমরা যে লোকটাকে দেখি সে একটা জিমের পাহারাদার সে জিমে থাকে চুপের রোগা মতো একটা লোক অত্যন্ত মলিন একটা লোক চুপ করে বিষণ্ন হয়ে বসে থাকে তার চারপাশে লোকে জীবনের উৎসবে মেতেছে হাই হাই করে লোহা তুলছে ও এরোবিক্স করছে আরও সুস্থ হবে আরও জীবনবান হবে আরও জীবনবতী হবে সেগুলোকে সে দেখে সে যখন বাসে ট্রামে মেট্রোয় বাড়ি ফিরে সে অবাক হয়ে লোকগুলোকে দেখে কাগজ পড়ছে আইসক্রিম খাচ্ছে ঢুলছে এগুলো সব তার কাছে জীবনের লক্ষণ সে যখন বাড়িতে আসে তার জামাটামা টামা খোলে দর্শকরা আস্তে আস্তে বুঝতে পারে আন্দাজ করে সে বহুদিন আগে মরে গেছে তার সারা গায়ে পচনের চিহ্ন কোথাও ফুটো হয়ে গেছে সেগুলোকে সে কোনো মতে আটকে আটকে রাখে সে একটা স্যালাইন মতো কি তরল ফুটিয়ে নিজের শরীরে নেয় বাকি সময়টা তার শরীর থেকে বহু পোকা বেরোয় সেইগুলোকে সে সন্না দিয়ে তুলে তুলে একটা শিশিতে রাখে তারপর সকালবেলা সারা গায়ে আতর মেখে আর অনেকগুলো পট্টি বেঁধে তার ওপর উর্দি চড়িয়ে সে ডিউটি করতে যায় ডিউটি শুরুতেই যেটা হয় সেটা হচ্ছে মানে ডিউটি শুরুতে না সিনেমা শুরুতেই সে ডিউটির আগে জিমের বালকিনকে গিয়ে বলে আমি আর কাজ করবো না যেখানে টাকা নিয়েছি সমস্যা হচ্ছে তোমার কি মানে কেউ তোমার সঙ্গে বাজে না না কিচ্ছু না আমার সঙ্গে সবাই ভালো ব্যবহার করেছে টাকাও যথেষ্ট আমি আর পারছি না আমার অসুখ করেছি কি অসুখ বলো না না আমি বলবো না কিন্তু আমি চাকরি করবো না ঠিক আছে এক কাজ কর সাত দিন পর তুই চাকরি ছাড় আমার তোকে খুব ভালো লাগে সাত দিন লাগবেও আরেকটা লোক খুঁজতে ঠিক আছে এর মধ্যে একদিন মেট্রোয় যেতে যেতে মেট্রো স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে সে দড়াম করে পড়ে যায় লোকে এসে দেখে সে মৃত তাকে মর্গে চালান করে দেওয়া হয় মর্গে তার মৃতদেহটাকে যখন ধোয়ানো হচ্ছে ওর মোছানো হয় সেই মোছানোর মাঝখানে সে আবার চোখ খুলে ফেলে জেগে ওঠে তারপর আমরা তাকে দেখি মর্গের টেবিলে সম্পূর্ণ নগ্ন মাথায় হাত রেখে বসে আছে পূর্ণ পরাজিত মর্গের কর্মচারী তাকে চিয়ার আপ করার অনেক চেষ্টা করে কেন তুই এরকম ভাবছিস লোকে যেখানে মরে যাওয়াকে ভয় পায় তুই তো মরে গিয়েও বেঁচে আছিস হ্যাঁ তোর গা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু সেটা তো সামলানো যায় তুই ভেবে দেখ না তোকে যদি লোকে পিস পিস করে কাটে প্রতিটি পিস জ্যানতে থাকবে হয়তো শেষকালে তোর একটা চোখ বেঁচে থাকবে চিরদিন তোর তো তো ভাল লাগার কথা রে সে কোনো কথা বলে না চুপ করে বসে থাকে কর্মচারী বলে আচ্ছা কতদিন হলে এরকম হয়েছে সে বলে মনেও নেই হয়তো চিরকাল আমার এর আগের পর্যায়েটা আর মনেও পড়ে না কর্মচারী বলে হ্যাঁ যাদের বিয়ে হয়েছে তারা এরকম বলে বটে বিবাহিত হওয়ার আগের সময়টা যে কী ছিল তাদের মনেও পড়ে না একটা সময় সে মগ থেকে বেরিয়ে আসে সেই সপ্তম দিন আসে যখন চাকরি ছেড়ে দেবে মর্গের যে মালকিন সে ওকে খুব পছন্দ করে বোঝাই যায় সে বলে চল খেতে যাই তোকে খাওয়াই রেস্তোরাঁয় আজকে শেষ দিন সে কিচ্ছু খাওয়া স্পর্শ করে না করবে কী করেছে তো মৃত সে খেতে পায় না আমরা আগেও দেখেছি সে কতগুলো গোলা রুটি তৈরি করেছে বাড়িতে সেগুলোকে প্রচুর সস দিয়ে খাওয়ার চেষ্টা করেছে এতটুকু খেতে পারেনি কারণ জীবিতের কোনো ধর্মই সে প্রায় পালন করতে পারে না খেতে পারে না তারপর বলে চল আমার সঙ্গে নাচবি সে রাজি হয় না তবু নাচে বলে তোর গা থেকে একজন বুড়ো মানুষের গন্ধ বেরোচ্ছে শেষকালে মালকিন তাকে তার নিজের ফ্ল্যাটে নিয়ে যায় ফাঁকা ফ্ল্যাট বেলা বোঝাই যায় মালকিনের খুব ইচ্ছে যৌনভাবে ঘনিষ্ঠ হবে কিন্তু সে কোনোরকমভাবে সেটাকে পাত্তা দেয় না দিতে পারে না কেন আমরা বুঝতেই পারছি সে গা খুলবেই বা কী করে বাড়িতে আসার পাশে অনেকক্ষণ বসে থাকে তারপর মালকিনকে ভেবে সে হস্তমৈথুন করতে শুরু করে কিন্তু যখন সে হস্তমৈথুন করছে একটা সময় তার পুরুষাঙ্গটা খসে পড়ে যায় সে প্রথমে স্তম্ভিত হয় তারপর ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে একটা চেষ্টা করে তারপর চুপ করে বসে থাকে তারপর আমরা দেখি সে একটা জাহাজে করে একটা বরফের জায়গায় চলে যাচ্ছে একটা চিরতুষারের রাজ্যে সে চলে যাচ্ছে কেন যাচ্ছে হয়তো বরফে তার দেহটা ভালো থাকবে হয়তো সে মানুষের এই সমাজ যেখানে সে প্রতিনিয়ত চতুর্দিকে তাকিয়ে জীবনের লক্ষণ দেখে একটা জিমে স্বাস্থ্যের সতেজতার আরও জীবন পাওয়ার সমস্ত লক্ষণ দেখে সেটা থেকে সে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছে হয়তো পরম অভিমানে হয়তো চরম ক্লান্তিতে সে স্বেচ্ছা নির্বাসন দিচ্ছে নিজেকে সে আর চায় না এই জীবন ও মৃত্যু পাশাপাশি থাকুক তার চেয়ে সে নিজের এই মৃত্যুও বলা যায় না এই অমৃত্যু এই আন্ডেড অবস্থাটাকে এই অভিশাপটাকে সে একা একা বহন করবে হয়তো এই বরফের মধ্যে সে একদিন সত্যি খণ্ড খণ্ড হয়ে পড়ে থাকবে আর তার একটা খণ্ড বা দুটো খণ্ড চিরকালের মতো বেঁচে না হোক টিকে থাকবে আমরা জানি না ছবিটা দেখার সময় এই নায়কের শরীর দেখে সে সন্না দিয়ে বিভৎস বার করছে দেখে তার পচনের দাগ দেখে আমাদের প্রচুর ঘেন্না হয় আর এই লোকটির অসহায় অবস্থা দেখে আমাদের প্রচুর মায়া হয় হরর ফিল্মে সাধারণত একটা লোক একটা কিছু দেখে খুব ভয় পায় আর তার থেকে দৌড়ে পালিয়ে পালিয়ে যায় অন্যরকম প্রচুর ছবি হয় যার উদাহরণ আমি আপনাদের দিয়েছি কিন্তু যেটা একদম ক্লাসিক হরার ফিল্ম একটা জায়গায় একটা বাড়িতে একটা লোক গেল সেখানে একটা ভূত এলো সে শেষকালে পালিয়ে যেতে সমর্থ হলো বা হলো না একটা লোক ভূত হয়ে যাচ্ছে একটা বাড়িতে ভূত আছে একটা আয়নায় ভূত আছে স্বামী ভূত হয়ে যাচ্ছে এরকম হাজার রকম কাণ্ড হয় তখন ভূতুড়ে বাড়ি থেকে হয়তো পালানো যায় একটা সম্পর্ক থেকে হয়তো পালানো যায় হয়তো যায় না কিন্তু নাইটমেয়ার অন স্ট্রিটে উনিশশো চুরাশি সালে সেই আগে আগে যে ভদ্রকের কথা আমরা বলেছি ওয়েস্ট ক্রাভেন এমন একটা ধারণা নিয়ে এলেন সেটা খুব অদ্ভুত এখানে যে মনস্টার ক্রুগার সে মানুষকে আক্রমণ করে তার স্বপ্নের মধ্যে তার দুঃস্বপ্নের মধ্যে তার ঘুমের মধ্যে দুঃস্বপ্নে ফ্রেডিক্রুগার এলো তার হাতের একটা জায়গায় নখের জায়গায় বড় বড় স্টিলের ছুরি লাগানো আছে একটা গোটা হাতে পাঁচটা ছুরি সেই ছুরি দিয়ে সে যদি চিরে দেয় যে ঘুমোচ্ছে তার গাটা চিরে যাবে এবং রক্ত পড়বে সে যদি স্বপ্নে তার গায়ে আগুন লাগিয়ে দেয় তাহলে যে ঘুমোচ্ছে তার ঘুমন্ত গায়ে আগুন লেগে যাবে ফলে দুঃস্বপ্নটা বাস্তব হয়ে উঠবে আপনি একটা বাড়ি থেকে পালিয়ে যেতে পারেন একটা শহর থেকে পালিয়ে যেতে পারেন ঘুমিয়ে পড়া থেকে পালাবেন কি করে আপনার ঘুম থেকে পালা আজকে নয় কাল কাল নয় পরশু আপনাকে তো ঘুমোতে হবেই এবং ঘুমালে গ্রুপের আক্রমণ করবে ফলে এর হাত থেকে অন্যান্য হরা পরিত্রাণের একটা সুযোগ থাকে কিন্তু এর হাত থেকে পরিত্রাণের রকম সুযোগ নেই তাহলে কি হবে এই ক্রুগার আক্রমণ করে বিভিন্ন কারণ আছে সেসব বলছি না আক্রমণ করে টিনেজারদের একটা বন্ধুর দল তারা সকলেই ঘুমিয়ে পড়লে ক্রুগারকে স্বপ্ন দেখছে একে একে ক্রুগারের হাতে মারা যাচ্ছে ঘুমের মধ্যে ক্রুগার কারোর গলা টিপে মারছে কাউকে ছুরি মেরে মারছে বাকি যারা আছে তারা প্রচণ্ড ভয়ে ঘুমোতেই পারছে না কি করবো ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেই মারবে তখন তারা কেউ পাগলের মতো কফি খাচ্ছে কেউ ওষুধ খাচ্ছে নিজেকে কেউ পনেরো মিনিট হলো অ্যালার্ম দিয়ে রেখেছে যাতে বারবার জেগে ওঠে আর তাদের বাড়ির বড়োরা বাবা মারা কী বলছে আরে তুই এক কাজ করতো তুই ভালো করে ঘুমো তাহলে এইসব বুদ্ধুত অ্যাংজাইটি তোর কেটে যাবে তোর কি দরকার বলতো একটা সলিড ঘুম হরর ফিল্মে বড়োরা প্রাপ্তবয়স্করা চিরকাল হয় হিতৈষী গামবাট মানে ভালোর জন্যে তারা আসলে তাদের সন্তানদের সবচেয়ে বড় সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে সবচেয়ে বড়ো বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছে যে জিনিসটা তাকে ধ্বংস করবে সেই দিকে ঠেলে দিচ্ছে যে কোনো টিনেজারের যে সমস্যা যে চাহিদা যে অ্যাংস্ট এইগুলো এই সিনেমার বড়রা কিচ্ছু বুঝতে পারে না এবং ভালো করতে গিয়ে তার সবচেয়ে বড় খারাপটা করে বসে থাকে এই এম স্ট্রিটের যে নায়িকা ন্যান্সি তার যে মা সেও তার ভালোই করতে চায় এবং করতে গিয়ে স্লিপ ডিসঅর্ডার ক্লিনিকে নিয়ে যায় সেখানে কি হয় সেটা বলার আগে আরেকটা কথা বলে নিই হরার ফিল্মের পর হরার ফিল্মে আমরা দেখি ডিসফাংশনাল ফ্যামিলি মানে হয় স্বামী ও স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে নয় ডিভোর্সটা হচ্ছে প্রচণ্ড অশান্তি চলছে অথবা মা অ্যালকোহলিক অথবা যে বাবা সে অন্য একজন মেয়ের সঙ্গে শুচ্ছে সোজা কথায় এদের বড় হয়ে ওঠার সময়টায় এদের কেউ কোনো সাহায্য করছে না এদের কেউ কোনো সঙ্গ দিচ্ছে না নিজস্ব সমস্যায় আকীর্ণ হয়ে আছে বাড়িটাকে অত্যন্ত অশান্তিময় করে রেখেছে এবং আদর করার বদলে একটা অনাদরের পেরেক বিছিয়ে রেখেছে কি বলতে পারে এই ছিদ্র দিয়েই এই সিনেমাগুলো মনস্টারেরা প্রবেশ করে কি না এই ন্যান্সির মা তিনিও অ্যালকোহলিক কিন্তু তিনি নিয়ে গেছেন ঘুম নিয়ে এত কথা বলছে স্লিপ ডিসঅর্ডার ক্লিনিকে নিয়ে যাই নিয়ে গেছেন সেখানে একজন ডাক্তার আছে সে বড়ো বড়ো কথা বলছে ঘুম কাকে বলে স্বপ্ন কাকে বলে র্যাপিডাই মুভমেন্ট কাকে বলে স্বপ্ন দেখার সময় অমুক প্যারামিটার কি হয় কী হয় সে বলে যে ন্যান্সি তুমি এক কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো আমি দেখছি তোমার প্যারা ন্যান্সি বলে আমি ঘুমো না আমি ঘুমোতে চাই না ঘুমোলে আমি ঘুমো তো এটা বিজ্ঞানের জায়গায় এখানে চলো ঘুমো বলে সে তার সঙ্গে ওই সব তার জোড়া আছে ন্যান্সি যখন ঘুমোবে অমুক গ্রাফ সেটাকে মাপবে তমুক কম্পিউটারের সংখ্যা ফুটে উঠবে তিন হচ্ছে নর্মাল সংখ্যা পাঁচ হলে আমরা বুঝবো অ্যাব দিকে যাচ্ছে এসব মাকে বোঝায় ন্যান্সিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এইসব মাপতে থাকে একটা সময় ন্যান্সি ঘুমের মধ্যে পাগলের মতো সটপট করতে থাকে সে বলে কি স্বপ্ন দেখলে তো এরকম ছটপট করার কথা না বাকি সমস্ত শর্তগুলো তো বলছে স্বপ্ন দেখছে স্বপ্নে কি করে এরম ছটপট করছে কিন্তু ন্যান্সি পাগলের মতো ছটপট করতে থাকে তখনই আরও কড়া একটা ঘুমের ওষুধ সিরিঞ্জে নিয়ে ন্যান্সির দিকে আসছে এই সময় অনেকেই ছুটে আসে ন্যান্সির মাও ছুটে আসে ন্যান্সির এক সময় ঘুম ভেঙে যায় সে প্রথমেই ঘুমের ওষুধটাকে ছোঁড়ে ফেলে দেয় তারপরে দেখায় তার হাতে গভীর ক্ষত হয়ে গেছে যেন কেউ ছুরি দিয়ে তার হাতে এরকম করে টেনেছে এবং সে তার বেড কাভারের মানে একটা একটা চাপা দিয়ে শুয়েছিল সেই চাপাটার মধ্যে থেকে একটা টুপি বের করে আনে যেটা সে ওই মনস্টারের মাথা থেকে স্বপ্ন থেকে ছিনিয়ে নিয়েছে সেই টুপিটা বাস্তবে চলে এসেছে এই যে বিজ্ঞান এই এই মেয়েটাকে তার ভালো করার বদলে তার বিপদের দিকেই ঠেলে দিচ্ছিল আর একটা জায়গায় খুব বড় একটা ছবিতে আমরা সেটা বুঝতে পারি সেটা হচ্ছে দ্য এক্সসিস্ট যেখানে বারো বছরের একটি মেয়েকে ভূতে ধরেছে আর বিজ্ঞান প্রাণপণ চেষ্টা করে তার রকম সাহায্য করতে পারছে না ডাক্তাররা বলছে হুম এর ব্রেনের কেমিক্যাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে একটা ঝামেলা হচ্ছে ওর টেম্পোরাল লোভে মনে হয় একটা ক্ষত দেখা দিয়েছে জানেন বলে অনেক রকম যন্ত্র নিয়ে এসছে সাংঘাতিক দানবিক সমস্ত যন্ত্র আসরিক সমস্ত চিকিৎসা বিরাট বিরাট যন্ত্র যেন মেয়েটাকে খেয়ে ফেলছে তার গলা শিরায় ছুঁচ ফোটানো হচ্ছে সেখান থেকে কি দিয়ে রক্ত হচ্ছে। মানে আক্ষরিক অর্থে সাইন্স সেখানে আগে ব্লাড ড্র করে ভিক্টিমের ভূতের আগে এই ছবিতে লাল লাল আলো জ্বলছে ধাতব সমস্ত শব্দ হচ্ছে বাচ্চারা প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে কেউ কেয়ার করছে না আরও যন্ত্র তার কাছে নিয়ে যাচ্ছে শরীরটাকে অসহ্য কষ্ট দিচ্ছে এবং এত আক্রমণের পর কি হচ্ছে কী তাদের সিদ্ধান্ত কিছুই বুঝতে পারছে না কখনো তারা বলছে হুম ইলেকট্রো এনসেফ্যালোগ্রাফি করবো নিউমো এনসেফ্যালোগোগ্রাফি করব অ্যান্জিওগ্রাফি করবো সাইকোট্রিস্ট বলছে এটা মনে হচ্ছে সোমনাম বুলার ফর্ম পজিশন অষ্টআশিটা ডাক্তার মিলে কেউ কিচ্ছু বুঝতে পারছে না শেষকালে মা বলছেন হয়েছে কি বলছে ওই বোধহয় টেম্পোরার লভ্য এমন খিচিয়ে উঠছে এসে চুপ করে যাচ্ছে তারপর একজন ডাক্তারই বলছে আপনি কি একজন ওঝা দেখাবেন এখানে তবুও একজন ডাক্তার বলছে প্রচুর হরার ফিল্মে দেখা যায় সায়েন্স যেটা করছে সেটা হচ্ছে গুয়ার এক একবজ্ঞাভাবে ওই চারটে টার্ম পাঁচটা পুঁথি সেই সব বলে চলেছে এবং কোনো রকমভাবেই সে যা ব্যাখ্যা করে সে যে বইটইগুলো পড়েছে তার বাইরে যে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে সেটাকে আমলই দিচ্ছে না গ্রহণই করছে না মানে সে একজন অত্যন্ত কনফিডেন্ট অপদার্থ হিসেবে বিরাজ করে চলেছে হরর ফিল্মে কেন হরর ফিল্মে সায়েন্সের ওপরেই রাগ কেন সে সায়েন্সকে এরকম হেটা করছে কেন প্রথম কারণটা তো বোঝাই যায় সায়েন্স থাকলে ভূত থাকে না ফলে হরর ফিল্মের অস্তিত্বের জন্যই বলতে হয় ও সায়েন্স সব কিছু বোঝে না কিন্তু আর একটা কারণ আছে সেটা হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান আমাদের একটা চরম সর্বনাশ করেছে সে এসে বলেছে এ ভাই সব কিছুরই ব্যাখ্যা হয় সব কিছুর পেছনেই একটা যুক্তি আছে বলে অলৌকিক আশ্চর্য ম্যাজিকাল কিছু এইটার প্রতি আমাদের যে নিখাদ অপূর্ব বিস্ময় সেটাকে একেবারে গায়েব করে দিচ্ছে আমি আপনাদের বললাম জানেন আমি সেদিন আসছিলাম শিলদের পাড়া দিয়ে একটা কন্ধকাটা আমাকে তাড়া করেছিল আগেকার যুগ হলে আপনার বল তাই তাই কন্ধকাটা কীরম ছিল কী জামা পড়েছিলো এখন কন্দকাটা বলে কিছু হয় না ফলে বিজ্ঞানে সে এই যে চমৎকার গল্পটা এটা গোটা চানটাই নষ্ট করে দেবে বিজ্ঞান এই স্যানিটাইজার যখন সবসময় স্প্রে করছি বিজ্ঞান একটা নিরসতা আমাদের সারা জীবনটা এরম করে করে স্প্রে করে দিয়েছে এবং বলে দিয়েছে যে ও বিস্ময় বিস্ময় বলে কোনো ব্যাপার হয় না সব কিছুর আমি চমৎকার এক মেটে একটা ব্যাখ্যা করে দিচ্ছি তুমি সেই ব্যাখ্যাটা শোনো তাতে যদি বিস্মিত হও তাহলে বিস্মিত হবে ফলে হরর ফিল্ম যে কিনা নির্ভর করে আছে অজানার প্রতি আমাদের বিস্ময়ের উপর অলৌকিক দেখে আমাদের শিউরে ওঠার উপর সে যে সায়েন্সে কিছুটা র্যাগিং করে নেবে সে তো বটেই এম এনস্ট্রিটের মতন আর একটা ছবি আছে যেখানে এত মানে এত মানে এখানে একটা মনস্টার বা অশরীরী তার হাত থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব সেই ছবিটার নাম হচ্ছে ইট ফলোস ছবিটা তোলা হয়েছে দু হাজার চোদ্দোয় এর ডিরেক্টর হচ্ছেন ডেভিড রবার্ট মিচেল ইট একটা কিছু সে ফলো করে সেটা কি আমরা জানি না কিন্তু সে একটা লোককে অনুসরণ করে যে কোনো একটা লোকের রূপ ধরে সে তোমার দিকে হেঁটে আসবে আস্তে আস্তে হেঁটে আসবে কিন্তু স্টেডি হেঁটে আসবে টানা হেঁটে আসবে এবং সামনে এসে ঘাটটি মোটকে মেরে ফেলবে সে যে কোনো রূপ ধারণ করতে পারে চেনা অচেনা একজন পথচারী এবারে আপনি রাস্তায় বেরিয়েছেন কত লোক তো হাঁটছে কেউ অফিস যাচ্ছে কেউ দোকান যাচ্ছে কেউ হয়তো আপনার দিকে আপনাকে মেরে ফেলতে আসছে কি করে বুঝবেন হ্যাঁ যে মেরে ফেলতে আসছে তাকে শুধু আপনি দেখতে পাবেন আর কেউ নয় কিন্তু আপনি তো জনে জনে ডেকে জিজ্ঞেস করতে পারেন ও দাদা ওই হলুদ পরা মেয়েটা কি আপনি দেখতে পাচ্ছেন নাকি শুধু আমি ওই সবুজ কুর্তা পরা লোকটা কি আপনি দেখতে পাচ্ছেন নাকি শুধু আমি এ তো করতে পারেন না ফলে এর হাত থেকে আসলে পরিত্রাণ নেই আপনি যদি বাড়িতে বসে থাকেন তখন মা চা দিতে হেঁটে আসতে পারে কিংবা হঠাৎ দরজা খুলে সাত ফুট লম্বা একটা বাস্কেটবল প্লেয়ারও হেঁটে চলে আসতে পারে কোনো রকম পরিত্রাণ নেই এখন সে আস্তে আস্তে হেঁটে আসছে আপনি হয়তো খুব জোরে দৌড়ন দৌড়ে পালিয়ে গেলেন কিংবা গাড়ি করে অনেক দূর চলে গেলেন কিংবা প্লেনে করে অন্য দেশে চলে গেলেন গিয়ে একটা বাগানে বসে আছেন সেই বাগানের মালিটা আস্তে আস্তে আপনার দিকে হেঁটে আসছে বা একটা ছোটো বাচ্চা বল জপ খাওয়াতে খাওয়াতে আপনার দিকে হেঁটে আসছে ইট ফলোজ আপনি কোনোভাবেই তার থেকে নিজেকে মুক্ত করতে পারেন না একটা মাত্র উপায় আছে সেটা কি যদি যাকে ফলো করছে যে এই অভিশাপটা পেয়েছে সে অন্য কারোর সঙ্গে সেক্স করে তখন এই অভিশাপটা চালান হয়ে যায় এই কার্ডসটা ট্রান্সফার্ড হয়ে যায় তখন ইট একে ফলো না করে ওকে ফলো করতে থাকে কিন্তু যদি ওকে মেরে ফেলে তাহলে আবার ফিরে একেই ফলো করবে ফলে আসলে পরিত্রাণ নেই একমাত্র উপায় প্রচুর লোকের সঙ্গে সেক্স করে বেড়ানো খুব ভালো পরিচালক তিনি বলছেন যে যত যৌনতা করবে তত বাঁচার সম্ভাবনা বাড়বে হয়তো উনি বলছেন যে প্রেম আর যৌনতা পাশাপাশি ভাই আমরা ধরে নিলাম প্রেম আর যৌনতা একমাত্র মানুষকে মৃত্যু থেকে ত্রাণ করতে পারে আসলে তারা মানুষকে মৃত্যু ভয় থেকে অনেকটা ত্রাণ করে ওই সময়গুলোয় যখন কেউ আমাকে ভালোবাসছে বা শারীরিকভাবে ভালোবাসছে আমার মৃত্যু ভয়টা অতটা থাকে না হয়তো এই ছবিটা এটা বলতে চাইছে কিন্তু সেটা বলার আগে আমরা আরও কয়েকটা কথা বলবো এই ছবিটা যখন হচ্ছে তখন একটা ক্লাসরুমে একটা মেয়ে বসে আছে তারপর সেখানে অনেক দূর থেকে একজন বুড়ি মহিলা আসবে তাকে ফলো করে সেসব ছেড়ে দিন সেই ক্লাসরুমে এলিয়াটের একটা কবিতার একটা অংশ পড়া হয় যে কবিতাটা শক্ত কিন্তু তার মধ্যে একটা বয়সের দোতনা আছে আর এই ছবির একজন চরিত্র এই ছবিতে কেউ কোনো মোবাইল ফোন ব্যবহার করে না ছবিটা খুব অদ্ভুত যে টিভিগুলো ব্যবহার করা হয় সেটা পুরোনো দিনের মানে সময়গুলোকে গুলিয়ে দেওয়া হয়েছে আজকের সময়ের কিছু আছে আগেকার সময়ের কিছু কিছু লক্ষণ আছে তো সেখানে একজনই শুধু মোবাইল ফোন ব্যবহার করে শুধু বই পড়ার জন্যে সে দস্তাবস্কির একটা উপন্যাস ওই বইটায় পড়ে মোবাইলে সে একটা প্যারাগ্রাফ আমাদের পড়ে শোনায় যেখানে একজন চরিত্র বলছে যে মৃত্যুর অনেকগুলো ভয়াবহ দিকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এর নিশ্চয়তা দুদিন পরে হবে না কুড়ি মিনিট পরে হবে না দু সেকেন্ড পরে হবে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এটা হবেই এর থেকে কোনোভাবেই পরিত্রাণ পাওয়া যাবে না আর একটা চরিত্র একটা দৃশ্যে বলেছিল আমার খুব ইচ্ছে হয় বাচ্চা হয়ে যেতে কারণ তার সামনে গোটা জীবনটা আছে একজন বড়র সামনে গোটা জীবনটা কখনো থাকে না তার জীবনে অনেকগুলো আফসোস টাফসোস থাকে এবার যেহেতু সেক্সের মাধ্যমেই এই অসুখটা আসছে এই সিনেমার একদম গোড়ায় দেখানো হয় যে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্স করে তারপর তাকে এই ব্যাপারটা বুঝিয়ে দেয় শোন আমার প্রতি এই কাজটা ছিল এতদিন ইট আমাকে ফলো করত আমি তোর ঘাড়ে এটা চাপিয়ে দিলাম এবার তুই কীভাবে বাঁচ বাঁচবি বাঁচ বলে কেটে পড়ে খুব ভালো কথা নয় কিন্তু এতে সে ব্যাখ্যাটা করে যে এই ইট কিভাবে চলে সে তাকে বলে তুই যত তাড়াতাড়ি পারিস আরেকজনের সঙ্গে শো যাতে এই কাজটা ট্রান্সফার হয়ে যায় যেহেতু যৌনতার মাধ্যমে এই মনস্টারটার শিকার কে হবে না হবে এটা ট্রান্সফার হচ্ছে বহু মানুষ বলেছেন এখানে ইট হচ্ছে এডস কারণ তা তোমাকে ফলো করে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই তত্ত্বটাই সবচেয়ে বেশি চালু অনেকে বলেছে কেন এডস কেন এড তো মৃত্যু প্রত্যেকটি মানুষের দিকে তার নিজস্ব মৃত্যু তো হেঁটে আসছে তার জন্মের মুহূর্ত থেকে মৃত্যু তার দিকে হাঁটা শুরু করেছে যখন দেখা হবে তখন সে লুপ্ত হয়ে যাবে হয়তো মৃত্যু চায়ের দোকান থেকে বহুদিন আমার দিকে খেয়াল রাখছে হয়তো উল্টো দিকের বাস্তবটা থেকে এরকম করে খেয়াল রাখছে আমি জানি না কবে দেখা হবে মৃত্যু আমাকে অনুসরণ করে চলেছে এবং তার হাত থেকে আমি কোনোদিনই পরিত্রাণ পাবো না যত দূরেই পালিয়ে যাই না কেন যত দূরে দূরে যাবে বন্ধু একই মৃত্যু পাবে তুমি কিছু করতে পারবে না কেউ খুব মানে রবীন্দ্রনাথের ভক্ত হলে বলতে পারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার ভয়াবহ মৃত্যু হে আমার কারণ সে যেখান থেকেই পার হয়ে আসুক ইট ফলোস সে তোমাকে ধরে নেবে আরেকটা তত্ত্ব আছে সেটা হচ্ছে এই যে যখন একটা লোক যৌনতা করে কখন সে প্রাপ্তবয়স্ক হয় যেই একটা লোক প্রাপ্তবয়স্ক হলো ওই যে চরিত্রটা যে কথা বলেছিল তারই আমরা প্রতিধ্বনি করে বলতে পারি তখন তার ঘাড়ে দায় দায়িত্ব আরও অনেক কিছু এসে একটা বিষাদ তাকে অনুসরণ করতে শুরু করে ছোটো থাকার সময় যে অদ্ভুত একটা হালকা ফুরফুরে ভাব এটা আর কোনো দিন তার কাছে আসবে না একটা বিষাদ তাকে এসে আক্রমণ করবেই এবং সেই বিষাদটা তাকে গিলে খাবেই যদি না সে অনেকগুলো প্রেম অনেকগুলো যৌনতা করে চলে কারণ ওই যে বললুম ওই সময়গুলো বিষাদটা হয়তো একটু সরে থাকবে ফলো করবে কিন্তু একটা চেয়ারে বসে থাকবে বা বিষাদ হয়তো তখন বাথরুমে যাবে আপনি বিচানায় যখন সঙ্গম করছেন কি আসলে এই ছবির মানে কেউ জানে না ইট ফলোস কথাটার মানে অনেক হয় দুটো হয় একটা হচ্ছে এ তোমাকে অনুসরণ করে আর একটা হচ্ছে অঙ্ক টঙ্কর মতন ইট ফলোস মানে ওইখান থেকে এই উপসংহারে পৌঁছানো যায় এইটা এই এই সমীকরণ এই লাইন তাহলে ইট ফলোস যে পরের লাইনটা এই হবে অর্থাৎ কি ফলো করে কি উপসংহারে পৌঁছানো যায় তার অনেক রকম ব্যাখ্যা হচ্ছে যা আমার খুব ভাল লাগে সেটা হচ্ছে একটা হরার ফিল্ম নিজেকে এতটা ওপেন এন্ডেড করে ছেড়ে দিচ্ছে যে এক একটা লোক তার এক এক রকম ব্যাখ্যা করছে হরর ফিল্ম অদ্ভুতভাবে দুটো আশ্চর্য সাহস দেখায় যা সাধারণত স্ট্রিম ছবি দেখাতে পারে না এক সে অনেক সময় প্রোটাগনিস্টকে হারিয়ে দেয় আপনার প্রচুর হরর ফিল্ম দেখেছেন যেখানে যে এতক্ষণ ধরে ভূত তার হাত থেকে পালাচ্ছিল শেষকালে হাত থেকে আর পালাতে পারলো না মরে গেল বা সে ভূত হয়ে গেল মা সংসার থেকে বাচ্চাকে কোলে করে পালিয়ে আসছেন সংসারটা ভুতুড়ে চিরকালের মতো পালিয়ে এলেন গেট দিয়ে পালিয়ে এলেন তারপর দেখা গেল বাচ্চাটা আম আমরা তাকে দেখতে পাচ্ছি মা দেখতে পাচ্ছে না কোলে করে নিয়ে আছে বলে তার চোখ দুটোর মনি ক্লিং করে একটা অন্য রঙ হয়ে গেল মানে ওই বাচ্চাটা মনস্টার এবং সেই মাকে একসময় আক্রমণ করবে মা বুঝতে পারলেন না ফলে পরিত্রাণ নেই প্রোটাগনিস্ট হারবে হয় সে মরে যাবে নয় সে বন্দী হয়ে যাবে আরও অসংখ্য ছবি আছে হরার যেখানে টর্চার করতে করতে তাকে মেরে ফেলা হয় আমরা শেষ মুহূর্তে ভাবি একসময় সে উদ্ধার পাবে এক একসময় বেধড়ক অমানসিক টর্চার থেকে সে মুক্তি পাবে কিন্তু সে কোনোভাবেই মুক্তি পায় না সে ওখানে মরে যায় হরর ফিল্ম আজকের এই প্রকাণ্ড ফিল গুড ছবির জমানায় ফিল গুড শিল্পের জমানায় যেখানে সবাই আপনাকে বলছে এই দর্শকের যদি ভালো না লাগে সে যদি একটা চমৎকার চকলেট চুসতে চুসতে না বেরোতে পারে তাহলে সে দিন তোমাকে ভালোবাসবে না টাকা দেবে না হরার ফিল্ম কিন্তু একের পর এক ফিল ব্যাড ছবি করে চলেছে আর তার সঙ্গে এই ইট ফলসের মতন এরম অনেক হরার ফিল্ম আছে যার মানেটা কি সেটা চট করে বোঝাই যায় না বহুত দিন লাগে যেখানে এখন সমস্ত শিল্পের মূল কথা হলো এমন একটি ষোলোবার করে বুঝিয়ে দেওয়া অপূর্ব সহজ রসগোল্লা তুমি দর্শকের হাতে তুলে দাও যাতে তার কোনো কিছু বোঝায় কোনোরকম এতটুকুন অসুবিধে না হয় গান লিখলেও ওকে বলছে গানটাকে সরল করুন কবিতা লিখলে বলছে সরল করুন সিনেমা করলে বলছে সরল করুন সেখানে হরর ফিল্মের পর হরর ফিল্মে আপনি নেটে গেলে দেখতে পাবেন অমুক এন্ডিং এক্সপ্লেনড তোমুকস টুইস্ট এক্সপ্লেনড এত এক্সপ্লেনেশানে বাজাচ্ছে এই মানে মানে বই বেরোতে পারে ব্যবসা করতে পারে তাহলে হরর ফিল্ম এই কাজটা করতে পারছে আজকের এই জনপ্রিয়তাকামী ছবির ভিড়ে প্রায় তার উল্টো দিকে হাঁটতে পারছে কেন পারছে কারণ হরর ফিল্মকে লোকে বি গ্রেড ছবি বলে মনে করে তাকে কেউ সিরিয়াসলি নেয় না সবসময় মনে রাখবেন যাকে কেউ সিরিয়াসলি নেয় না তার স্বাধীনতা অনন্ত সে যা ইচ্ছে বলতে পারে এবং যা খুশি বলে এমন কি পৃথিবীর সবচেয়ে দামি কথাটা বলেও সে আমাদের এই বোদা সমাজের কাছে পার পেয়ে যেতে পারে সেইখানে হরর ফিল্মের একটা বড় মূল্য আছে অসহায়তাকে হরর ফিল্মে আরেকভাবে ফুটিয়ে তোলা যায় সেটা হচ্ছে টাইম লুপ বলে একটা জিনিস সে প্রোটা বন্দি করে দেওয়া যায় টাইম লুপটা কি একটা সময়ের বৃত্ত ধরা যাক আপনি একটা মঙ্গলবারে জেগে উঠলেন কাজকর্ম করলেন ঘুমোতে গেলেন পরের দিন উঠে দেখলেন আবার মঙ্গলবার এবং একই ঘটনা ঘটছে সেই কাগজটাই এলো এই ঘটনাগুলোই ঘটেছে এই শব্দ ছক হোয়াটসঅ্যাপে ওই চুটকিটাই এলো ও আপনাকে যেভাবে ডেকে উঠেছিল তাই উঠলো আরে এইটা আমি কালকে যাপন করেছি না কিন্তু আজকে আবার আপনি একদম সেটার মধ্যে দিয়ে গেলেন রাত্রিরে ঘুমিয়ে পড়লেন পরের দিন উঠলেন আবার মঙ্গলবার শোনা যায় বহু দার্শনিক নাকি এরকম একটা কথা বলেছেন আমরা যে জীবনটা এখন যাপন করছি অনেক দিন পর আমরা আবার এই জীবনটা যাপন করব হুবহু অবিকল এই ঘটনাগুলো এই ক্রমে এইভাবেই আমাদের সেই জীবনটায় ঘটে চলবে এক দীর্ঘশ্বাস এক পুলক এক এক ঘেমের মুহূর্তগুলো পুনরাবৃত্তি হবে মানে বুঝতে পারছেন আপনি যে পুলকিত হলেন যে আপনি আরেকটা জন্ম পাবেন কিছু সুবিধা হবে না সেবারও মেয়েটাকে প্রপোজ করতে পারবেন না সেবারও মুদির দোকানে গিয়ে অপমানিত হয়ে ফিরে আসবেন আর মক্ষম উত্তর দিতে পারবেন না তিন দিন পর চান করতে করতে মক্ষম উত্তরটা আপনার রোষ্ঠে গজাবে সেবারও কোভিডের সময় আপনার চাকরি চলে যাবে আর ভেবে দেখুন যখন কথা সেবারও ইউএস ওপেনে হারবেন ক্যালেন্ডার স্ল্যাম হবে না তার মানে এই গোটা জীবনটা হুবহু অবিকল আবার অনুসৃত হবে এটা হচ্ছে একটা দর্শন অনেকে তার থেকে সূত্র নিয়ে শিল্প করেছেন অনেক জায়গায় শিল্প হয়েছে কিন্তু এটা হলিউড মেন স্ট্রিমে এলো এবং সুতরাং আমাদের সভ্য মানুষের চৈতন্যে এলো উনিশশো তিরানব্বই সালে একটা কমেডি ছবি হলো সেটার নাম হচ্ছে গ্রাউন্ড ঢক ডে এটাকে তুললেন হ্যারল্ড রামিস ছবিটাই কি দেখানো হয় মজার ছবি একজন টিভি অ্যাঙ্কার খুব বিখ্যাত অহংকারী মানুষকে মানুষ বলে মনে করে না সে একটা জায়গাটা গ্রাউন্ড ঢক ডে বলে একটা পরব হয় একটা দিবস সেইটাকে কাভার করতে গেছে গেছে গিয়ে কাভার করেছে যথেষ্ট উদ্ধতভাবে যারা তার সঙ্গে গেছে ক্যামেরাম্যান একজন সহ অ্যাঙ্কার গেছে আর মানুষ বলে উদ্ধত ব্যবহার করেছে হট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে পরের দিন সকালে উঠেছে উঠে দেখে হোটেলের যে রেডিও চলছে তাতে বলা হচ্ছে নমস্কার আজকে আবার গ্রাউন্ড ডে আমরা উৎসবে মেতে উঠেছি কিন্তু ভুল করেছে কালকে গ্রাউন্ড ডে চলে গেল সত্যি এরা কিছু পারে না চান টান করেছে নিচে গিয়ে দেখে ঠিক যে লোকটা এসেছিলো তার সামনে স্যার কি ব্রেকফাস্ট খাবেন সেই ব্রেকফাস্টগুলো আছে সে একটু অবাক হয়ে বাইরে বেরিয়ে দেখে যে ভিকিরিটা ওইখানে কর্নারে বসেছিল তাই আছে সে চলতে গিয়ে করে একটা কাদায় পা ফেলেছিল তাই ফেলছে একটা ব্যাংকের গাড়ি গেছিলো তাই আছে এবং গ্রাউন্ড ডগ ডে কভার করার জন্য লোকে তো স্যার কখন কভার করবেন আমরা তো ক্যামেরা নিয়ে রেডি অবাক সে গ্রাউন্ড অগ ডে কভার করে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে উঠে দেখে গ্রাউন্ড ডে আবার কভার করে সে কিচ্ছু বুঝতে পারে না ধীরে ধীরে সে তার স্বভাবটাকে বদলায় একটা সময় সে উদ্ধত থেকে সহমর্মী হয়ে পড়ে একটা সময় সহ অ্যাঙ্কারের প্রতি সে প্রকৃত প্রেম অনুভব করতে শুরু করে এবং এই সময় অনেক গ্রাউন্ড ঢক্ডে যাপন করার পর তার দশাটা কেটে যায় বোঝা যাচ্ছে এই ছবি বলে আত্মকেন্দ্রিক হয় না স্বার্থপর হয়ে না মানুষকে ভালোবাসো সেসব ছেড়ে দিন এই ছবি থেকে কেউ নিয়ে প্রচুর প্রেমের ছবিও হয়েছে বুঝতেই পাচ্ছেন একজন যদি টাইম লুপ কন্ট্রোল করতে পারে আজকে একটা মেয়ের সঙ্গে শুলো কিরম আদর হলো না ওই জায়গাটা ভালো হয়নি সেইখানটা তুমি চুমু নি পরের দিন সে ওইগুলো করলো মেয়েটা বলো ভা ভালো তো ভালো আদর করো সুবিধে হবে কিন্তু প্রেমের ছবি ছেড়ে দিন অনেকগুলো হরর ফিল্ম হয়েছে আমি তার কয়েকটা বলি কিন্তু বলার আগে এই যে ফিল্মগুলো হচ্ছে তার ধর্ম এই যে দর্শনটা বলেছিলাম তার ধর্ম থেকে কোন দুটো জায়গায় আলাদা আপনাদের বলি আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন তবু বলি সেটা হলো যদি আপনি আরেকটা জন্ম পান আগে কি বলেছিলাম হুবহু যা ঘটেছিল তাই ঘটবে তার মানে আপনি তো এই জন্মের স্মৃতিটা নিয়ে জন্মাবেন না কিন্তু এই লোকটা যখন জেগে উঠছে ধর যাক উনচল্লিশতম মঙ্গলবার যখন আপনি জেগে উঠছেন এই লোকটা যখন উনচল্লিশতম ডেতে জেগে উঠছে সে কিন্তু এর আগের আট আটত্রিশটা যতগুলো ডে যাপন করেছে আপনি যে মঙ্গলবারগুলো যাপন করেছেন সেই স্মৃতিগুলো নিয়ে জেগে উঠছে সেটা ওর কথা নয় কিন্তু সোমবারের স্মৃতি নিয়ে আবার চল্লিশতম মঙ্গলবারে জেগে উঠলো না পঞ্চাশতম মঙ্গলবারে জেগে উঠলো না এর আগের টাইম লুপে পড়ার পর যতগুলো যাপন করেছে ওইগুলো ওই সমস্ত স্মৃতিগুলো নিয়ে যাপন যাপন করা স্মৃতিগুলো নিয়ে জেগে উঠলো মানে তার কাছে এই ডেটাগুলো আছে যে আমার সারা দিনে এই এইগুলো ঘটবে এই গাড়িটা আসবে ওই লোকটা আসবে ওই লোকটা আমাকে ইন্স্যুরেন্স বিক্রির চেষ্টা করবে ওই লোকটা বলবে আজকে বেকার নেই আপনি ডিম খেয়ে বাড়ি যান তার মানে সেই অনুযায়ী এ কিন্তু এর কাজগুলোকেও বদলাতে পারবে বিক্রিটাকে কালকে ভিক্ষে দিইনি ওই মঙ্গলবারটা ভিক্ষে দিয়ে আজকে একই মঙ্গলবার কিন্তু এবারটায় ভিক্ষে দেবো ব্যাংকের গাড়িটা এলে ব্যাংকের টাকাটা লুট করব কাদাটায় পড়তে যাচ্ছিলাম পাটা তুলে নেব বলেছিলাম বেকার না হলেও চলবে আজকে বলবো বেকার না হলে চলবে না মানে আমার চয়েস আছে এর থেকেই ছবিগুলো তৈরি হয় কি করে একটা হরার ছবির কথা বলি এজ অফ টু মরো অ্যাকশান হরার টম ক্রুজ আছেন সেখানে কি হয় ভিনগ্রহীরা আমাদের পৃথিবীকে আক্রমণ করেছে মানুষ তার কাছে হেরে লাঠ হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারে না টম ক্রুজকে যুদ্ধে নিয়ে যাওয়া হয় যুদ্ধে যাওয়ার কথা না উনি অন্য কাজ করেন কিন্তু নিয়ে যাওয়া হয় তা ও প্রথম দিন যুদ্ধে গিয়ে উনি কয়েক সেকেন্ডের মধ্যে মরে যান কারণ একটি এলিয়ান লুকিয়েছিল গলা কেটে দেয় নাকি গুলি করে মেরে ফেলে তারপর টমক্রুজ জেগে ওঠেন ঠিক যুদ্ধের আগের দিন তাহলে এইবার পরের যে যুদ্ধটা গেলেন এইবারে উনি তো জানেন এলিয়েনটা ওখানে লুকিয়ে আছে উনি আর সেখানে গেলেন এই এলিয়েনটাকে মেরে ফেললেন কিন্তু রাস্তা পেরোতে গিয়ে একটা ট্যাঙ্ক আসছিল সেটা চাপা পড়ে গেলেন তারপর আবার জেগে উঠলেন যুদ্ধের আগের দিন তাহলে এবার যখন যুদ্ধে এলেন ধর তাহলে এলিয়েনটাকে মেরে ফেললেন ট্যাঙ্কটা আসছে উনি দাঁড়িয়ে গেলেন ট্যাঙ্কটা চলে গেল আবার কারোর কাছে মেরে গেলেন মারা গেলেন তার মানে এটা ভিডিও গেমের মতন একটা একটা করে ধাপ টম বুঝতে পারছেন যে এটা করলে আমার হবে না তাহলে ওটা করি আবার পরের ধাপে এটা করলে হবে না এইভাবে যতগুলো যুদ্ধ উনি যাপন করে চলেছেন একই দিন একই যুদ্ধ কিন্তু উনি জানেন এটা হবে ওটা হবে না ফলে উনি আস্তে আস্তে যুদ্ধটা জিততে জিততে চলে যান পরে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে তাই নিয়ে উনি যুদ্ধটা জিতে যান এটাকে নিয়ে একটু খেলে দু হাজার একটা ছবি সেটার নাম ব্লাড পাঞ্চ সেখানে দুজন পুরুষ আর একজন নারী একটা জায়গায় এসে এরকম একটা টাইম লুপে আটকে গেছে একদিনের টাইম লুপ মানে একটাই দিন তারা বারে বারে যাপন করে ঘুমিয়ে পড়ে আবার ওই একটাই দিনে তাদের ঘুম ভেঙে যায় ঠিক আছে এইবারে তিনটে লোক আছে তো দুটো লোক বুঝতে পারে তারা টাইম লুপে বন্দী আছে এবং এর আগের টাইম লুপগুলোয় কি হয়েছে সেই তথ্যটা তাদের কাছে থাকে এবং টাইম লুপ থেকে তারা উদ্ধার পাওয়ার চেষ্টা করে একটা লোক বুঝতে পারে না এই কে বুঝতে পারছে না এটা কি দিয়ে নির্ণিত হয় ওই যে একটা মেয়ে আছে সে যাকে ভালোবাসে সে বুঝতে পারে টাইম লুপে বন্দি মানে ধরুন মেয়েটা ক বাবুকে ভালোবাসে তাহলে মেয়েটা আর ক বাবু এরা দুজন জানে আমরা টাইম লুপে বন্দি এরা সকাল থেকে চেষ্টা করে টাইম লুপ থেকে বেরিয়ে যাওয়ার বাবুর কিন্তু কোনো স্মৃতিই নেই সে টাইম লুপে বন্দি হওয়ার আগের দিনের স্মৃতিটা নেই টাইম লুপে প্রাতে জেগে ওঠে আবার মেয়েটা যদি ককে না ভালোবেসে পরের দিন থেকে খ বাবুকে ভালোবাসে তাহলে খ বাবু আর মেয়েটা টাইম লুপের স্মৃতিটা নিয়ে জেগে ওঠে এবং টাইম লুপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে কবাবু বাবু জানে জানেন সে বসে বসে চুপ করে ব্রেকফাস্ট খায় আর ব্লাড পাঞ্চের পর একটা কমেডির কথা বলি এটা ফ্রান্সিস ফোট কপলা করেছিলেন তিনি যদি জানেন হরর ফিল্মে বক্তৃতা আমি তার ছবির কথা বলছি তিনি আমাকে হাতুড়ি দিয়ে মারবেন ছবিটার নাম হচ্ছে সু গট ম্যারেড উনিশশো ছিয়াশি সালের ছবি সু কলেজ জীবনে খুব সুন্দরী সব তাকে প্রপোস করে সে তার মধ্যে একজনকে বেছে নিয়েছে সুন্দর দেখতে গান টান গায় সে খুব বড়ো গায়ক ভেবেছে পঁচিশ বছর পর আমরা ছবিটা দেখতে শুরু করছি এখান থেকে উনিশশো সালে রিউনিয়নে কলেজের রিউনিয়নে সে এসছে তার সঙ্গে তার স্বামীর প্রায় বিচ্ছেদ হয়ে গেছে অফিসিয়ালি হয়নি কারণ তার স্বামী অন্য মেয়ের সঙ্গে সুচ্ছে তার স্বামীর কোনো কেরিয়ার হয়নি সে অপদার্থ একটা তীব্র বিবাহিত জীবনের অশান্তি ক্যারি করে সেই রিউনিয়নটা এসছে হঠাৎ একটা সময় রিউনিয়নটা সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং পড়ে গিয়ে সে ফিরে যায় পঁচিশ বছর আগে উনিশশো সালে যখন সে কলেজে ঢুকেছে মানে এখন সে কিন্তু উনিশশো সালে উনিশশো পঁচাশি সালের জ্ঞানটা নিয়ে এসেছে যে কোন ছেলেটা যাকে এখন আমরা পাত্তা দিই না পঁচিশ বছর পর বিলে নেয়ার হবে তার স্বামী যার সঙ্গে সে এখন প্রেম করছে সে আসলে অপদার্থ হবে এবং তাকে কষ্ট দিয়ে অন্য মেয়ের সঙ্গে শোবে অমুক ছেলেটা খুব বড় লেখক হবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার নাম হবে সবটা সে জানে কলেজ জীবনটা সে এবার যাপন করতে শুরু করে তার মানে কাকে সে প্রশ্রয় দেবে কার সঙ্গে প্রেম করবে কার সঙ্গে শোবে সেগুলো রিডিফাইন্ড হতে পারে ওমা কপলা দেখান যে এই ছবির শেষে গিয়ে সে এদিক ওদিক একটু প্রেম করলেও আবার তার স্বামীকেই বেছে নেয় প্রেম করার জন্য মানে সে হয়তো প্রেমকে এত বেশি গুরুত্ব দেয় কপলা হয়তো প্রেমকে জিতে দিতে দিতে চায় চেয়ে এই ছবিটা করেছেন যে পরবর্তীকালে তিক্ততা আসবে জেনেও এই মুহূর্তে প্রেমটাকে সে মর্যাদা দেয় আমার কাছে তো এর চেয়ে বড়ো হরর ফিল্ম হয় না যে একটা লোক সেকেন্ড চান্স পেয়ে তারপর তার এই স্বামী বা এই স্ত্রীকে বেছে নিচ্ছে এটা আমার কাছে কল্পনা দিত কিন্তু কপলার কাছে ভালো ছবিটা তিনি করেছেন তাই পেগিসু গট ম্যারেড একই লোকের সঙ্গে এটা তার কাছে কমেডি ছ ছবি হলো আমার কাছে ট্র্যাজেডি বা হরার ট্র্যাজেডি কিন্তু টাইম টাইমলুপে বন্দি হওয়া নিয়ে সেরা ছবি হচ্ছে দ্য এন্ডলেস নামে একটা ছবি দু হাজার সালের এটা পরিচালনা করেছেন দুজন মিলে জাস্টিন বেনসন এবং অ্যারান মুরহেড অদ্ভুত হচ্ছে এরা দুজনই অভিনয় করেছেন ছবিটায় মূল নায়ক হিসেবে দুই ভাই একটা কার্ড সেই কাল্টে অনেক দিন আগে তারা মেম্বার ছিল এখন বড় হয়ে ফিরে যায় সেটা একটা ক্যাম্প মতো জায়গা সেখানে ফিরে গিয়ে অনেক কিছুর পর তারা আবিষ্কার করে এই গোটা অঞ্চলটায় যারা থাকে তারা কোনো কোনো ব্যক্তি আর কোথাও কোথাও একটা সমষ্টি হিসেবে একটা টাইম লুপে পড়ে গেছে টাইম লুপগুলো বিভিন্ন কেউ হয়তো একটা দশ বছরের টাইম লুপে আছে কেউ একটা এক সপ্তাহের টাইম লুপে আছে কেউ একটা তিন ঘন্টার টাইম লুপে আছে একটা লোক সাড়ে তিন মিনিটের টাইম লুপে আছে সে একটা তাঁবুতে থাকে একটা গান চলে একটা একটা সে দৌড়ে গিয়ে একটা তার মাথাটা ঠুকে ফেলে রক্ত বেরিয়ে যায় আবার সে নিজেকে চেয়ারটা আবিষ্কার করে আবার সে দৌড়ে যায় মাথাটা ঠুকে ফেলে আবার সে নিজেকে চেয়ারটা আবিষ্কৃত আবিষ্কার করে সাড়ে তিন সেকেন্ডের লুপে আছে সে এরকম বারবার চলতে থাকে অনন্তকাল সেই লুপটায় থেকে যাবে একটা একটা ভাই যখন তার দিকে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে তখন সে বলে তুমি চলে যাও তুমি আমাকে সাহায্য করতে পারবে না বলেই আবার সে মাথাটা ঠুকে ফেলে এইটা হয়ে চলবে একটা কাটা রেকর্ডের মতন একটা 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 নষ্ট হয়ে যাওয়ার যন্ত্রের মতো বারবার রিওয়াইন্ড করে এই জিনিসটা হয়ে চলবে যে লোকটা তিন ঘন্টার লুপে আছে তিন ঘন্টা পর যে লোকটা দশ বছরের লুপে আছে দশ বছর পর এরা মরে যাবে মরে গিয়ে আবার এটাকে রিসেট করে দেবে কেউ একটা কোনো একজন ঈশ্বর বা কোনো একজন মনস্টার একদম আগের পর্যায়ে আবার রাইট ফ্রম গো একদম স্কোয়ার ওয়ান সেখান থেকে এরা এদের জীবনটাকে শুরু করবে এই লুক থেকে নিস্তার পাওয়ার জন্য প্রচুর লোক আত্মহত্যা করেছে একজন লোক আত্মহত্যা করলো গলায় দড়ি দিল তারপরে রিসেট হয়ে গেল সে নিজেকেই দেখতে পেলো গলায় দড়ি দিয়ে ঝুলছে কেউ হয়তো গোটা বাড়িটা জ্বালিয়ে দিল নিজের গায়ে আগুন লাগিয়ে দিল তারপরেই রিসেট হয়ে গেল দেখা গেলো বাড়িটা আবার নতুন সে আবার একটা দূর থেকে আসছে বাড়িতে যে বসে আছে সে বলছে কিরে এখানে এলি সে বলছে হ্যাঁ তোর সঙ্গে দেখা করতে এলাম আবার এক সপ্তাহ লুপে সে পড়ে যাচ্ছে ফলে এর থেকে কোনোভাবে কারোর কোনো মুক্তি নেই শুধু তাই নয় এরা একটা স্পেসেও আটকে আছে মানে সাধারণত টাইম লুপে যারা পড়ে হরার ফিল্মে সে কিন্তু চলে যেতে পারে আমি একটা একদিনে লুপে পড়লাম আমাকে এই দিনটাই যাপন করে যেতে হবে কিন্তু সেই দিন সকালবেলা প্লেনে উঠে আমি বেলজিয়াম চলে যেতে পারি তবে রাত্রিবেলা আমি আবার নিজেকে দেখবো যে সকালবেলা যেখানে উঠেছিলাম সেখানে চলে এসছি কিন্তু এরা ওই অঞ্চলটায় যেন কোনো অদৃশ্য দেওয়াল আছে অনেকবার চেষ্টা করলো এক একজন এক একটা এলাকার বাইরে সেগুলো সব গোল 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 এলাকা তার বাইরে বেরোতে পারে না মানে এরা স্পেসে এবং টাইমে দুটোর দ্বারাই চরম বন্দী হয়ে আছে একটা লুপে এইভাবেই তাদের যাপন করতে হচ্ছে আশ্চর্য হচ্ছে যে দুই ভাই এখানে আসে এবং এটা বুঝতে পারে তাদের মধ্যে যে ছোটো ভাই সে বলে দাদা আমি এখানে থেকে যেতে চাইলে। আমি এখানে ওরা দশ বছরের একটা লুপে থাকবে একটা কমিউনে সেটারই তারা অঙ্গ ছিল আমি এদের মধ্যে থেকে যেতে চাই দাদা বলে তুই কি পাগল তুই এইভাবে একটা জীবন কাটাবি অনন্তকাল তুই একটা রিপিট মোডে থেকে যাবি এটা কেউ কামনা করতে পারে তখন ভাই বলে কেন নয় কারণ প্রথমত আমি তো অনন্তকাল বেঁচে থাকবো দ্বিতীয়ত আমার পাশে হয়তো একটা বা দুটো লোক থাকবে যারা আমাকে ভালোবাসবে যারা আমাকে পছন্দ করবে এইখানে হয়তো লুই বুনুয়েল প্রচণ্ড জোরে চিৎকার করে উঠতেন দাঁড়ো দাঁড়ো দাঁড়া এরা স্পেসে আর টাইমে বন্দি হয়ে গেছে আটকে গেছে এদের কোনো পরিত্রা নেই এরা তো পরস্পরকে খেও খেয়েই করে মেরে ফেলবে ভাই ভালোবাসার কথা উঠছে থেকে। কারণ তার বিখ্যাত ছবি দ্য এক্সটার্মিনেটিং এঞ্জেল তাতে তাই হয়েছিল কতকগুলো লোক একটা ভোজ খেতে এসেছিলো এই ছবিটা উনিশশো বাষট্টিতে তোলা কতগুলো লোক একটা ভোজ খেতে এসেছিল এবং তারপর কিছু একটা ভাবে তারা বুঝতে পারছে না কেন তারা এই ভোজ সবার ঘরটা থেকে আর কিছুতেই বেরোতে পারছে না তারপর কি হয় বুনুয়েলের যা হয় বুনুয়েলের ছবিতে তাদের মধ্যেকার সব গরলগুলো সবাই উগরে দিতে থাকে কেউ বলে আমি আত্মহত্যা করব কেউ বলে অমুককে মেরে ফেল সেই জন্য এটা হচ্ছে পরস্পরের প্রতি বিদ্বিষ্ট হয়ে ওঠে যতগুলো খারাপ দিক আছে মানবতার সেগুলো তাদের বেরিয়ে আসে বুনুয়েলেদের একটা জায়গায় বন্দি করে একটা মানুষের মধ্যে কতখানি বিষ আছে সেটাকে আমাদের দেখান মনে মনে তাই হবে তাহলে এরা ভালোবাসছে কী করে কিন্তু উল্টো দিকে ভেবে দেখুন এটা কিন্তু অনন্তকাল চলছে যে লোকটা দশ বছরের লুপে আছে সে কিন্তু দেড়শো বছর দুশো বছর তিনশো বছর চারশো বছর ধরে এই লুপটাতেই আছে ফলে কতদিন আর কেউ কেই করবে কেউ হয়তো ঠিক করেছে আমি এই অঙ্কটা করবো আজকে না হোক ছ হাজার বছর পর এটা সলিউশন বেরোবে সে অঙ্কে মনোনিবেশ করতে পারে আর একজন ছবি আঁকতে পারে ওখানে যৌনতার কোনো সূচিবায়ু নেই আজকে এর সঙ্গে শুচ্ছে দশ বছর পরে অন্যের সঙ্গে শুতে পারে ফলে এই কমিউনিটা তো আইডিয়াল কমিউন হতে পারে সেইটা দেখে ছোট ভাই বলে দাদা আমরা এমনিতে যে জীবনটা যাপন করি লুপের বাইরে স্বাভাবিক যে জীবনটা আমরা যাপন করি সেটা কি জীবন বলতো সত্যি ওদের জীবন অত্যন্ত দরিদ্র অত্যন্ত নির্বান্ধব প্রেমহীন যৌনতাহীন এবং সবচেয়ে বড় কথা ঘটনাহীন 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 মস্ত ঘটনাহীন তাদের জীবন এই জীবনটা যাপন করা কালকে নতুন কিছু হতে পারে এই রকম একটা ভুল মিথ্যে প্রত্যাশা নিজের মধ্যে লালন করতে করতে একদিন বুড়ো হয়ে মরে যাওয়া তার ঠিকই অনেক ভালো নয় একটা লুপে জীবনটা যাপন করা যেখানে না নতুন কিছু ঘটবে না আর একজনের সঙ্গে আমার আর আলাপ হবে না কোনোদিন এই অঞ্চলটার বাইরে আমি যেতে পারবো না কিন্তু এখানে আমি খেতে পাবো এখানে আমি শান্তিতে থাকতে পাবো এখানে এই দুটো লোকের সঙ্গে আমি সন্ধেবেলা গল্প করতে পাবো চাইলে এখানে আমি ছবি আঁকতে পারবো বা মাছ ধরতে পারবো এইভাবে জীবনটা যাপন করা না বলে এই ছোট ছেলেটা মানে ছোট ছেলে মানে ছোটো ভাইটা আর একটা কথাও আমাদের বলে সেটা হচ্ছে যে জীবনটা আমরা এমনিতে যাপন করে চলেছি ভাবছি অনেক সম্ভাবনা আছে আচ্ছা সেটাও কি একটা লুপে যাপন করি না কোভিড তো এই ছেলেটা দেখেইনি তাহলে দেখতো যে একটা ঘরের মধ্যে একই কাজ করে একই মাস্ক না পরে কিন্তু একই রকম মাস পরে আমরা জীবনটা যাপন করে চলেছি ঘুরে ঘুরে কিন্তু তা যদি নাও হয় একটা বাড়ি সেখান থেকে আপনি একটাই অফিসে যাচ্ছেন একই রুটে যাচ্ছেন অফিস থেকে একই সময় বেরিয়ে একই রুটে ফিরছেন একই ফোনে মনোনিবেশ করছেন একই লোকের সঙ্গে একই কথা বলে বিছানার একই দিকে শুয়ে পড়ছেন ভেবে দেখবেন বিছানার দিকে আপনি যদি শোন কত বছর ধরে শুয়ে আসছেন আমি কখনো ডান দিকে শোবেন না আজকে ফরেছেন তখন বউ বল না ওটা আমার দিক কখনো আমরা কোনো কিছু বদলাই না আমরা আসলে একটা লুপেই ঘুরি একবার আধবার ছুটিতে পুরি যাই আপনার টাকা থাকলে ইটালি গেলেন সেটা আসলে লুপকে অতিক্রম করে যাওয়া নয় সেটা লুপেই যে আছেন সেই কথাটা ইচ্ছে করে না বুঝতে চাওয়া আরও কদর্যভাবে না বুঝতে চাওয়া আমরা হয়তো প্রত্যেকেই হ্যাঁ কেউ দশ বছরের লুপে আছে কেউ সাড়ে তিন সেকেন্ডের লুপে আছে আমরা হয়তো আর একটু লুপে আছে আর ভাবে হরার ফিল্মে খুব ভয় দেখানো যায় আমাদের কলেজে একবার একটা ছেলে গেট থেকে বেরিয়েছে বেরিয়ে করে চিৎকার করে উঠলো। কী হয়েছে তখন সবাই বললো কী হয়েছে বল আন্দাজ কত আমি বললাম ও নিশ্চয়ই দেখেছে একটা কঙ্কাল নাচতে নাচতে চলে যাচ্ছে আর আরেকজন না না ও দেখেছে একটা একশো তলা বাস ওখান দিয়ে যাচ্ছে আর আরেকজন বললো না আমার মনে হয় ও দেখেছে ও আরেকটা ও ব্যাগ নিয়ে কলেজে ঢুকছে এই যে আরেকটা ও একে জার্মানের জার্মান ভাষায় বলে ডপেল গ্যাঙ্গার মানে হুবহু প্রতিরূপ মানুষের কাছে এটা খুব ভয়ের কারণ প্রত্যেকটা মানুষের একটা ধারণা আছে সে বুঝি একমাত্র এই এক পিস জন্মেছে ফলে অবিকল আমাকে যদি আমি এখানে দেখি হাঁটছে তখন আমি প্রচণ্ড আঁতকে উঠব এই তত্ত্ব নিয়ে সারা পৃথিবীতে হাজার হাজার সাহিত্য রচিত হয়েছে হাজার হাজার সিনেমা হয়েছে এই ডপেল গ্যাংার তত্ত্ব নিয়ে মানে দস্তফ তাই নিয়ে লিখেছেন মানে এডগার আলান পো লিখেছেন কত যে সিনেমা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই আমি এদের মধ্যে কয়েকটা ছুঁয়ে যাবো সাধারণত সিনেমায় যখন এগুলো দেখানো হয় এগুলো বোঝায় একই লোকের দুটো সত্তা মানে আমি খুব ইন্ট্রোভার্ট আমার সঙ্গে একটা আমার দেখা হলো যে খুব এক্সট্রোভার্ট পার্টিতে গেলে সব মধ্যমণি হয়ে যায় আসলে আমার এটা একটা প্রজেক্টেড সেলফ মানে আমি চাই আমি যেন পার্টিতে গেলে সব মেয়ে আমার দিকে আসে কিন্তু আমি আড়ষ্ট হয়ে বসে থাকি আমি আরেকটা আমাকে কল্পনা করছি সাধারণত এদের মধ্যে একটা বিরোধ ঘটে একটা লোক তার ডপল গ্যাঙ্গারকে মেরে ফেলে এই সময় আমি একটা ছবির কথা বলি খুব অদ্ভুত ছবি সেটার নাম পজেশন সেটা হয়েছিল উনিশশো সালে পরিচালনা করেছিলেন আন্দ্রেই জুলস্কি বলে একজন এটা আসলে ডিভোর্স নিয়ে একটা ছবি আমরা দেখি স্বামী আর স্ত্রীর মধ্যে অনেকগুলো কারণে খুব ঝামেলা হচ্ছে যৌনতা নিয়েও হচ্ছে স্বামী অনেক দিন বাড়িতে থাকে না একটা কাজ করে গুপ্তচরের কাজ করে তার জন্য বাইরে বাইরে থাকতে হয় স্ত্রী বলে আমি আলাদা থাকতে চাই আমি তোমার সঙ্গে থাকব না স্ত্রী আলাদা হয়ে যায় আলাদা হয়ে স্ত্রী একটা বাড়িতে থাকে যেখানে তার সঙ্গে থাকে একজন মনস্টার একটা বিরাট বিভৎস অক্টোপাসের মতো বা স্কুইডের মতন অনেকগুলো সুঁড়োলা একটা মনস্টার সেখানে থাকে আর স্বামী ছেলেকে নিয়ে যখন রোজ স্কুলে দিতে যান তখন দেখে একজন শিক্ষিকা যে অবিকল স্ত্রীর মতন দেখতে শুধু চোখের মনির রংটা আলাদা আস্তে আস্তে স্বামীর সঙ্গে এই শিক্ষিকার একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে এই শিক্ষিকা স্বামী যেরকম চান ঘরোয়া নম্র বেশি যৌনতা চান না যৌনতা না করলে কিছু বলেন না এই রকম একজন মহিলা আর ওই অক্টোপাসের মতো মনস্টারটি সারাক্ষণ আষ্টে পৃষ্ঠে ওই স্ত্রীর সঙ্গে যৌনতা করে চলেছে সিনেমা শেষে এই মনস্টারটি তার আগেও আমরা দেখেছি এই স্ত্রী মাঝে মাঝে একটি চিৎকার করে ওঠেন প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে কী হয়ে এসেছে শেষকাল আমরা দেখি ওই মনস্টারটি অবিকল এই স্বামীটির একজন ডপেল গ্যাঙ্গার হয়ে যায় তারপরে আসল যে স্বামী স্ত্রী তারা মারা যায় আর ওই যে স্বামী মানে মনস্টার যে স্বামী হয়ে গেছে সে এই শিক্ষিকা যে অবিকল স্ত্রী কিন্তু শুধু চোখের মণি রঙটা আলাদা তার সঙ্গে দেখা দেখা করতে আসে দরজার বেল টেপে বাইরে একটা প্রচণ্ড যুদ্ধের আওয়াজ চলতে থাকে আর এদের যে সন্তান সে বাচ্চাবে জলে ডুবে নিজেকে চুবিয়ে দিতে থাকে চিৎকার করতে থাকে দরজা খুললো না দরজা খুললো না কেন সেই কথা বলে তার কারণ এই যে দরজায় বেল বাজাচ্ছে সে তো এই লোকটি মানে তার বাবা যে সে নয় সে তো স্বামী নয় সে হচ্ছে স্ত্রীর মনে স্বামীর যে আদর্শ রূপ তা যে সব সময় তাকে ঘিরে থাকে সব সময় তাকে আদর করে আর এই যে শিক্ষিক্ষয়িত্রী বা স্ত্রীর যে ডপেল গ্যাঙ্গার সে তো স্ত্রী নয় এ তো স্বামীর মনে স্ত্রীর যে আদর্শ রূপ যে ঘরোয়া নম্র উগ্রতাহীন মেয়ে সে তাহলে এদের তো কখনো মিলন হতে পারে না এরা দুজন রক্ত মানুষ নয় এবং এদের মিলন হতে পারে না কারণ এদের স্বভাবগুলো সম্পূর্ণ বিপরীত একজন স্বামীর ইচ্ছে মতো নির্মিত স্ত্রী আর একজন স্ত্রীর ইচ্ছে মতো নির্মিত স্বামী ফলে এদের মিলন হলেও ডিভোর্সের সমাধানটা আসলে হবে না ডিভোর্সটা আরও কর্কশ এবং আরও তিক্তভাবে হবে জর্ডান পিল যিনি গেট আউট বলে একটা ছবি করে হই হৈ ফেলে দিয়েছিলেন প্রথম হরার ছবি যা কৃষ্ণাঙ্গের প্রতি অত্যাচারকে এত সার্থকভাবে মেনস্ট্রিমে এনে এসেছিল সেই গল্পটার কথা আমি বলবো না তার একটা ছবির কথা বলি সেটার নাম আস সেটা দু হাজার উনিশের ছবি আস নামটাও খুব অদ্ভুত ইউএস এটা একটু অন্যভাবে পড়লে ইউনাইটেড স্টেটস হিসেবেও পড়া যেতে পারে ছবিতে দেখানো হয় আমেরিকার যে অসংখ্য মানুষ আছেন আমেরিকার তলায় হাজার হাজার টানেল আছে পরিত্যক্ত টানেল হয়তো মেট্রোর জন্য গড়া হয়েছিল হয়তো অন্য কিছুর জন্যে খোঁড়া হয়েছিল এখন সেগুলো সব পরিত্যক্ত সেই টানেলগুলোয় থাকে আমেরিকার মাটির ওপর যারা থাকে তাদের সকলের হুবহু প্রতিরূপ তাদের ডপেল গ্যাঙার এবং তলার লোক যা করছে তার ডপেল গ্যাংার নিচের তলার যে সে ওই কাজটা করতে ওই মাইন্ডটা করতে ওই ভঙ্গিটা করতে দণ্ডিত মানে কি ওপরতলার লোকটা হয়তো খাচ্ছে তখন টানেলের যে লোকটা সে অবিকলর মতো দেখতে তাকে ওই খাবার ভঙ্গিগুলো করে দিতে হবে ওপরতলা লোকটা হয়তো ভলিবল খেলছে টানেলের লোকটা ভলিবল খেলার ভঙ্গি করে যাবে তার হাতে কিন্তু খাবার নেই তার হাতে কিন্তু ভলিবল নেই কিন্তু ওটা করে দিতে হবে এ যদি নাচে ওকে নাচতে হবে এ যদি মারামারি করে ওকে মারামারির ভঙ্গি করতে হবে এ যদি আরেকজনের সঙ্গে প্রেম করে তাহলে টানেলের এর ডপেল ড্যাঙ্গার যার সঙ্গে প্রেম করছে তার ডপেল ড্যাঙ্গারের সঙ্গে প্রেম করতে বাধ্য হবে এদের আত্মাগুলো একটা কোথাও বাঁধা আছে নিচে যে আছে তার কোনো চয়েস নেই সে ওপর তলার লোকটা চয়েসের দ্বারা নির্মিত নিচের তলার লোকটা কিছু খেতে পায় না শুধুমাত্র কিছু খরগোশ ঘরে তার কাঁচা মাংস ওরা খায় কোনো ভোগের উপকরণ ওখানে নেই খুব একটা আসবাব নেই টানেলে ঘুরে বেড়াও আর ওই ডো তোমার ওপরতলা লোকের সঙ্গে তুমি জুড়ে থাকো সেই যা করছে তা করতে বাধ্য হও একদিন একটা সময়ে একজনের নেতৃত্বে অনেকের আন্দোলনে এরা এই সমস্তটা ছাড়িয়ে বেরিয়ে আসে তখন হয়তো একটা স্বাভাবিক বাড়ি ওপরতলা আমরা দেখতে পাচ্ছি বাবা মা ছেলে মেয়ে তারা হঠাৎ চমকে দেখে তাদের লনে দাঁড়িয়ে আছে অবিকল তারা বাবা মা ছেলে মেয়ে শুধু এদের চারজনের গায়ে একটা করে নোংরা উর্দি এরা কোনো কথা বলতে পারে না জান্তব চিৎকার করে এবং এদের হাতে আছে একটা করে কাঁচি যা দিয়ে তারা এদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এইভাবে গোটা আমেরিকা জুড়ে একটা রাত্রে নিচের তলার মানুষরা উঠে এসে ওপর তলার ডপেল গ্যাঙারদের খুন করে তাদের বাড়ি তাদের গাড়ি তাদের ঐশ্বর্য তাদের স্বচ্ছন্দ জীবনযাত্রা এগুলো দখল করে নিতে থাকে এবং শেষকালে গোটা আমেরিকা জুড়ে তারা হাতে হাত ধরে একটা হিউম্যান চেন ফর্ম করে দাঁড়িয়ে থাকে আমরা এর মানে স্পষ্টতই বুঝতে পারি নিচের তলায় যাকে রেখেছ যার শোষণের ফলে তোমার আজকে এত টাকা পয়সা চমৎকার একটা বিলাসবহুল জীবন এত সমৃদ্ধি সে একটা তুমি তাই সে যদি তোমার সামনে এসে দাঁড়ায় তখন তোমার লজ্জায় মাথা নত হয়ে যেতে পারে যদি ওই ছবিতে প্রথমটা লোকে ভয়েই কুঁকড়ে যায় কারণ সে একটা তুমি তাই তাকে এইভাবে শোষণ করার কোনো রকম অধিকার তোমার নেই আমাদের চট করে মনে পড়তে পারে উরসুলা কেলে গুইনে লেখা একটা ছোট গল্প যার নাম হচ্ছে দ্য ওয়ানু ওয়াক অ্যায়ে ফ্রম ওমেলাস একটা শহর যেটা অপূর্ব আনন্দে ভর্তি তাদের টাকা পয়সা তাদের শস্য তাদের সমৃদ্ধি তাদের বৌদ্ধিক চর্চা সমস্ত উপচে পড়ছে ভীষণ আনন্দে গোটা শহরটা থাকে শুধু এই শহরের কোনো একটা বাড়ির তার তলকুঠুরির বেসমেন্টে একটা এইটুকুন ঘরে কোনো একটা ছোট্ট বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে ল্যাংটো শীতে কাঁপছে ভালো করে খেতে দেওয়া হয় না পায়খানা কেউ পরিষ্কার করে না সে হাউ হাউ করে কাঁদে তাকে কেউ সহানুভূতি দেখায় না মাঝে মাঝে যে খেতে দেয় তাকে জড়িয়ে ধরলে তাকে মারে এবং এ আস্তে আস্তে ভাষা ভুলে যাচ্ছে শুধু যেটুকু পারে তাতে দুটো বাক্য বলে আমি ভালো হয়ে থাকবো আর আমাকে ছেড়ে দাও গোটা শহর জানে এই বাচ্চাটা যতক্ষণ দুঃখ পাবে যতক্ষণ খাউ হাউ করে ডুকরে কাঁদবে ততক্ষণ এই শহর সমৃদ্ধিতে উপচে পড়বে যদি কেউ কোনোদিন এই বাচ্চাটাকে বাইরে বের করে আনে যদি কেউ এই বাচ্চাটাকে উদ্ধার করে তাকে একটা সুস্থ জীবন দেয় এই গোটা শহরের সমস্ত আনন্দ সমস্ত সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে এবং তা ঝরে পড়ে যাবে তাই শহরের সবাই এই কথা জেনেও যে শহরের কোথাও একটা কোনো একটা বাড়ির বেসমেন্টে একজন কোনো শিশু অসহ্য কষ্ট পাচ্ছে বলেই আমি এই অপূর্ব জীবনটা যাপন করতে পারছি জেনেও সে কী করা যাবে রা ও কষ্ট পাচ্ছে কিন্তু ও কষ্ট পাচ্ছে বলে তো এতগুলো লোক আনন্দে থাকছে না বলে ওই বাচ্চাটার কষ্টের প্রতি সবাই উদাসীন হয়ে দিব্যি প্রেম করে দিব্যি গান শুনতে যায় দিব্যি সিনেমা দেখতে যায় দিব্যি চাইনিজ খেতে যায় শুধু কয়েকটা লোক বাচ্চাটাকে ভিজিট করতে পারো অপশান আছে কেউ কেউ গিয়ে বাচ্চাটাকে দেখতে পারে গিয়ে দেখে আবার চলে আসে কয়েকটা লোক দেখার ফলেই হোক বা না দেখে তার কথা অন্য কারোর কাছে জানার ফলেই হোক এই শহরটা থেকে অনেক দূরে হাঁটতে শুরু করে দেয় এবং কখনো কখনো ওই যে হাঁটা শুরু করে আর কোনো দিন এই শহরে ফেরে না এটা হচ্ছে গল্পটা আসে কিন্তু বলা হয়নি যে এই কথা জেনে যে আমাদের নিচের তলায় এটা আমেরিকার ক্ষেত্রে বলা হয়েছে এক সময় এদের মধ্যে একজন কথা বলতে পারে ডবেল গ্যাঙ্গারদের একজন সে খুব আস্তে আস্তে গলাটা তার মানে চোখ মতন তবু সে বলে তোমরা কারা একজন যখন চিৎকার করে বলে আমরা বুঝতে পারছি না তোমরা এইভাবে আমাদের মারছো কেন তোমরা কারা তখন সে বলে উই আর আমেরিকানস যার জন্যে আস নামটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যাও করতে পারি তা আমরাও তো এভাবেই জীবনযাপন করি ফলে আস ওই এই কথা বলে উরসুলা কেলেগুইনের গল্পটাও হয়তো এই কথা বলে আর একটা ছবি খুব বিখ্যাত ছবি ইনভেশন অব দ্য বডি স্ন্যাচার্স সেটা চারবার তৈরি হয়েছে মানে প্রথম ছবিটা হয়েছে উনিশশো সালে তার তিনবার রিমেক হয়েছে প্রায় সর্বসম্মতভাবে দ্বিতীয় ছবিটা সবচেয়ে বিখ্যাত সবচেয়ে ভালো সার্থক ফিলিপ কফম্যান পরিচালনা করেছিলেন উনিশশো সালে তোলা কতগুলো জেলি জেলি জিনিস এসে আমাদের পৃথিবীতে পড়ে আমাদের পৃথিবীর গাছে তারপর সেই গাছগুলোয় অদ্ভুত লাল লাল ফুল গজাতে থাকে এই ফুলগুলো যারা বাড়িতে নিয়ে যায় তারা যখন ঘুমোয় এই ফুলগুলো থেকে কতগুলো শুঁয়ো সুঁয়ো এসে তাদের গোটা শরীরটাকে আবৃত করে দেয় এবং সঙ্গে সঙ্গে তার পাশে অবিকল ওই শরীরটা আবার তৈরি হতে থাকে একটা ডপেল গ্যাঙার তারপর একটা সময় এই শরীরটা পূর্ণ অবয়বপ্রাপ্ত হয় ওই শুঁয়ো শুঁয়োর মধ্যে অরিজিনাল যে শরীরটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ডপেল গ্যাঙার উঠে বসে তার মধ্যে ওই মানুষটার সব স্মৃতি আছে কিন্তু তার চেতনা তার ভাবনা এইগুলো সমস্ত এক বিরাট সমিতির অংশ হয়ে যায় যাদের চিন্তা ভাবনা একদম এক এই ছবির যে চারটে ভার্সান প্রত্যেকটাতেই কেউ না কেউ কোথাও কোনো সাইক্যাট্রিস্ট কোথাও কোনো মিলিটারি কমান্ডার কোথাও কোনো অবসরপ্রাপ্ত সৈনিক আমাদের বলে যে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো মানুষ আলাদা 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 মানুষ মানেই আলাদা ভাবনা আলাদা মত আলাদা মানসিকতা তার মানেই তো বিবাদ তার মানেই তো বিরোধ তার মানেই তো বিভেদ তার মানেই তো বিদ্বেষ তার মানেই তো যুদ্ধ সমস্যা তার চরি সব মানুষ এক কথা ভাবে সব মানুষ এক গতে চলে এক নিয়ম মতে চলে প্রত্যেকের মনে একই আকাঙ্ক্ষা থাকে তাহলে পৃথিবীতে আর কোনো ঝামেলা হবে না পৃথিবী হয়ে উঠবে সমস্যা মুক্ত এবং প্রোডাক্টিভ আমরা বুঝতে পারি এই ছবিগুলো যখন করা হয়েছে তখন কোল্ড ওয়ার চলছে কমিউনিজমের বিরুদ্ধে কমিউনিজম এই কথাটা বলতে চায় তাই তার থেকে বাপু সাবধানে থেকো এই বলে এই ছবিগুলো করা হয়েছে কিন্তু আমরা এটার থেকে একটু এগিয়ে অন্যরকম ভাবতে পারি হু হু করে এই ধরনের লোকের কথা গোটা পৃথিবীতে বাড়তে থাকে তারা তাদের স্বামী তাদের স্ত্রী তাদের প্রেমিক প্রেমিকা ছেলে মেয়েও যদি অন্যরকমভাবে ভাবে একটু পালিয়ে যায় একটু লুকিয়ে থাকে একটু এড়িয়ে যায় তাহলে তার দিকে আঙুল দেখিয়ে বিরাট হাঁ করে একটা জান্তব চিৎকার করে সঙ্গে সঙ্গে সবাই এসে তাদের ধরে নেয় এবং তাদের গায়ের জোরে ওই ফুলগুলোর কাছে ওই শুঁয়োগুলোর কাছে নিয়ে যায় যাতে তাদের ডপেল গ্যাঙ্গা তৈরি হয় এবং একই রকমভাবে ভাবতে পারে আমরা তাই ভাবতে পারি শুধুমাত্র কমিউনিজম তাদের মগজ ধোলাইয়ের ভয় এরকমটা আমরা কেন ভাবব মানুষটার খোলস এক আছে কিন্তু তার চেতনাটা বদলে যাচ্ছে আমরা তো ভাবতে পারি এরকম তো দেশ হয় যেখানে একটা বড় সংগঠন বলতে থাকে আমাদের হচ্ছে এই মত এবং তোমাদেরও হতে হবে এই প্রিসাইস মতটাই তোমরা যদি অন্য কোনো রকম মানসিকতা সম্পন্ন হও অন্য মত পোষণ করো তাহলে আমরা তোমাদের চুলের মুটি ধরে তোমাদের আমাদের শিবিরে ঢুকিয়ে নেবো যতক্ষণ না তোমরা এই মতগুলোই তোমাদের গলার মধ্যে দিয়ে স্লোগান হিসেবে বের করতে থাকছ এরকম তো আমরা দেখেছি ফলে এই ছবি আসলে সমষ্টির বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি যখন কোনো একক যখন মুষ্টিমেয় কিছু মানুষ অন্যরকম চিন্তা ভাবনা করতে চাইছে তাদের ছবি এবং তারা কোন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে আছে তার ছবি হয়তো আমাদের চেনা একটা দেশে আমরা এরকম একটা হরার ফিল্মের কিছু আবহ খুঁজে পেলেও পেতে পারি শেষকালে আমি একটা কমেডি ছবির কথা বলবো সেটার নাম হচ্ছে কলসাল দু সালে তোলা ছবিটা একজন মেয়েকে দেখায় যে একজন অ্যালকোহলিক এই অ্যালকোহলিজমে চক্করে সে সব নিজের ঘুইয়েছে সে তার চাকরি চলে গেছে তার সংসার চলে গেছে মানে যে প্রেমিকের সঙ্গে থাকতো সে তাকে বার করে দিয়েছে এখন একটা মহৎসল মতো জায়গা এসে একটা বাড়িতে থাকে এখনও সারাদিন মদ খায় এই মেয়েটা একদিন সকালবেলা জেগে উঠে দেখে সে দেখেনি টিভিতে এখন দেখাচ্ছে আগের দিন রাত্রিবেলা সাউথ কোরিয়ার সোলে একজন মনস্টার এসেছিল সিনেমায় যেরম দেখা যায় গডজিলার মতো মনস্টার সাতাস তলা বিভৎস দেখতে অনেকটা মানে সেই ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না যে আছে তার মতন দেখতে সে হেঁটেছে চলেছে তার ল্যাজের তার পায়ের ঘায় অনেকগুলো বাড়ি ধ্বংস হয়ে গেছে অনেকগুলো লোক মরে গেছে সারা পৃথিবীর মতো সেও স্তম্ভিত হয় বাবার এরম হয়েছে গুগলে দেখতে থাকে অমুক্ত একটা সময় সে দেখে এই যে মনস্টারটা সে একটা মাথা চুলকোবার ভঙ্গী ভঙ্গি করছে এরম এরম করে এই মেয়েটার একটা মুদ্রাদোষ আছে যখনই সে একটুখানি কনফিউজড হয়ে যায় তখন সে মাথাটা এরম এরম করে চুলক সে বাবা মনস্টারটা আমার মতন ভঙ্গি করছে কেন তারপর খেয়াল করে দেখে মনস্টারটা একটা কীরকম ভঙ্গি করছে এই ভঙ্গিটা আমি সেদিন করেছিলাম না সিনেমাটার মাঝে সে বুঝতে পারে সে সকাল আটটা পাঁচে একটা ছোটদের পার্কের মধ্যে দিয়ে যখন শর্টকাট করে ঠিক তখন ওই মনস্টারটা আবির্ভূত হয় এবং সে পার্কটার মধ্যে দিয়ে যা যা করছে মনস্টারটা তাই করে মানে পাকটা হয়ে যায় সোল এবং ও ওই মহিলাটা হয়ে যায় মনস্টারটা সে হয়তো পাকটার ডান দিক দিয়ে যাচ্ছিল মস্টারটার ডান দিক দিয়ে যায় মহিলাটা হয়তো হচট খেয়ে পড়ে গেছে মনস্টারটা হচট খেয়ে পড়ে যায় মহিলাটা হয়তো সেলফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল মস্টারটা সেল ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার ভঙ্গি করে তার মানে মহিলাটাই মনস্টার এবং সে আমেরিকায় থাকে কিন্তু সোলে আবির্ভূত হয় এরপর আরও অনেক অনেক কাণ্ড ঘটে আমি কিচ্ছু বলবো না অ্যালকোহলিজম মানুষকে মনস্টার করে দেয় এই প্রতীকের দিকেও আমি যাব না আমরা ধরি এইটা একটা আক্ষরিক অর্থে গল্প অর্থাৎ সত্যিই একটা লোক যদি বুঝতে পারে যে সে আর একটা জায়গায় যেখানে তাকে কোনো দায় নিতে হবে না সেইখানে একটা মনস্টার আপনি যদি বুঝতে পারেন যে অমুক ক্লাবের সামনে দিয়ে আপনি যখন অফিস থেকে ফেরার পথে হাঁটেন তখন আপনি ইচ্ছে করলে এইখানে যদি খুব জোরে পাগুলো দিয়ে মারেন তাহলে সাউথ সুদানে অনেকগুলো লোক মরে যায় শ্যামা পোকার মতন বা চেক প্রজাতন্ত্রে অনেকগুলো লোক মরে যায় তখন আপনি কি করবেন নিজের মধ্যে যে এরকম একটা মনস্টার আছে সেটা বুঝতে পেরে তার ক্ষমতাটা কতখানি সাংঘাতিক ক্ষমতা সেটা বুঝতে পেরে এবং এর জন্য আপনাকে কেউ দায়ী করবে না জেনে আপনি তখন কি করবেন সেটা খেলা আছে না আপনার হাতে একটা সুইচ দেওয়া হল আপনি একবার করে সুইচটা টিপলে পাঁচ হাজারটা লোক মরে যাবে কিন্তু অনেক দূরে মরবে আপনি তাদের চেনেন না আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা জমা হবে আপনি কতবার সুইচটা টিপবেন বা আদৌ কি টিপবেন আপনাকে যদি কেউ বলে কলসালের মেয়েটার মতন আপনি যতবার ফেলবেন অতগুলো হাজার লোক ওই খেনটায় মরে যাবে তাহলে আপনি কি আপনার ক্ষমতাটা উপভোগ করার জন্যে অনেকগুলো স্কেপ ফেলে লোক অনেক অনেকগুলো লোকের লোককে মারবেন রোজ রোজ নাকি একটা দুটো লোককে মারবেন নাকি কোনো দিন আর বাবারে ওই রাস্তাটায় যাবেনই না নাকি যেদিন মেজাজ খারাপ থাকবে সেদিন গিয়ে অনেকগুলো খুন করে আসবেন আপনার মধ্যে যখন হরার ফিল্মে যে মঞ্চটা দেখানো হয় সেই মঞ্চটা জাগ্রত হবে তার ক্ষমতাটা অনুভব করে আপনি বাহ খুব ক্ষমতা পাওয়া গেল বলে সেটা ভোগ করবেন নাকি নিজেকে দেখে শিউরে উঠবেন এই কলসাল হোমওয়ার্কটা আপনাদের দিয়ে আমি আমার বক্তৃতাটা আজকে শেষ করব যে হরার ফিল্মগুলোর কথা বললাম যে ঘরানাগুলোর কথা বললাম তার বাইরে আরও হাজারটা অপূর্ব ঘরানা আছে দু হাজারটা আইকনিক ক্লাসিক্যাল সমস্ত ছবি আছে যার কথা আমি আজকে বললাম না আপনারা যদি সেই সব ছবির প্রতি সেই সব ঘটনার প্রতি কোনো রকম উৎসাহ বোধ করেন তাহলে আমার খুব ভালো লাগবে ধন্যবাদ নমস্কার